হুকুমটা পালন করার জন্য তুমি একটা আল্লাহর পিয়ারা হয়ে গেলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যা বলেছে আমাদের জন্য ভালো কথা বলেছে। তো যাক, আজকে আশুরার দিন, গত রাত আশুরার রাত গেছে, তাই তো? আজকে আশুরার দিন, অর্থাৎ আজকে দশই মুহরম দিন, আরবি মাস আগে রাত আসে, দিন পরে আসে। গত রাতটা চলে গেল, দশই মুহরম আশুরার রাত, আর আজকে হচ্ছে দিন। একবার মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على এই জায়গাটা কিছু পিছনে যাচ্ছে না? আর একটু চেপে চেপে বসা যাবে? আচ্ছা, জান্নাতে বেশি লোক হলে ভালো লাগে না খারাপ, কম লোক হলে ভালো লাগে আপনাদের? সবাই যদি জান্নাতে বসে আপনাদের হিংসা হবে? একটু চেপে চেপে বসো। আমার মা বোনেরা আপনারা যেখানে আছেন একটু সাবধানে থাকবেন, গায়ে মাথায় কাপড় দিয়ে থাকবেন, ফাঁকা আকাশের নিচে, এটা নিয়ম। কেন, মানুষ ছাড়া আর একটা সমাজ আছে যাদেরকে বলা হয় জিন, তাই গায়ে মাথায় কাপড় দিয়ে ফাঁকা জায়গায় থাকতে হয়। এবং ছোট ছোট বাচ্চারা, মা বোনেদের কাছে যারা আছে, খেয়াল রাখবেন, বেখেয়ালে যেন বাচ্চাদের ক্ষতি না হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা পয়গম্বর করমজা দেখা দে খুদায়া দরে মোদাদ সে মিলা দে খুদায়া
শরাবে মুহাব্বত পিলা দে খুদায়া পয়গম্বরো কা রওজা দিখা দে খুদায়া আল্লাহুম্মা সাল্লি কলমে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা জেনকে তো কাঁচো ولا آل سيدنا وقال الله تعالى في كلام المسيح الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, আমার পর্দা নিশিনা আম্মা জানেরা, আমার ভাইয়েরা, আমার পর্দা নিশিনা বোনেরা, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর একজন মালিক তিনি, কে? তিনি সব কিছু বানিয়েছেন মানুষ্য জাতির উপকারের জন্য, আর মানুষকে তিনি বানিয়েছেন তেনার দাসত্ব করার জন্য। এই দাসত্বটা কি? যে কাজ করলে তিনি খুশি হবে সে কাজ করা, যেটা না করলে তিনি, যেটা করলে তিনি অখুশি হবে সেটাকে ছেড়ে দেওয়া, এই হচ্ছে দাসত্ব। সামান্য দুনিয়ায় যদি কেউ আমাদেরকে একটু ভালোবাসা দেয়, একটু সহযোগিতা করে, একটু পাশে দাঁড়ায়, ওসিলা হয়, তার জন্যে আমরা কিন্তু বহুত কিছু ত্যাগ স্বীকার করি। ভালোবাসার মানুষ যদি বলে আপনি মদ খাবেন না, আমরা খাওয়া ছেড়ে দিই। ভালোবাসার মানুষ যদি বলে তুমি বাজারে খাতে এদিক ওদিক আড্ডা দিয়ে আমি পছন্দ করি না, তুমি কোনো করবে না, আমরা ছেড়ে দিই। ভালোবাসার দুনিয়া সামান্য ভালোবাসার মানুষ যদি বলে যে আমার জন্য এই গ্রামটাকে তোমার দখল করে দিতে হবে, তার জন্য আমরা মানুষকে পর্যন্ত হত্যাও করতে পিছপা হয় না, করে দিই, সমাজে করছে। কিন্তু যিনি আমাদেরকে কত সুন্দর করে বানালেন, দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা, মা দিলেন, বাপ দিলেন, স্ত্রী দিলেন, স্বামী দিলেন, সন্তান দিলেন, খিদে লাগলে কি খেতে হয় সে সুন্দর খাবার ব্যবস্থা করে দিলেন, নানা রকম টেস্টের খাবার দিলেন, আবার শরীর ক্লান্ত হয়ে গেলে কি সুন্দর সিস্টেম, একটু ঘুমিয়ে পড়ো, ঘুমোবার পরে অটোমেটিক যেন সার্ভিস হয়ে শরীরটা উঠলো, আপডেট হয়ে গেল নতুন। কত সুন্দর করে তিনি আমাদেরকে বানালেন, বানিয়ে বললেন যাও তোমাদেরকে আমি 30, 40, 50, 60, 70, 100, 150, কাউকে 20, 25 বছর বয়স দিলাম, তোমরা শুধু দুনিয়ায় গিয়ে আমার খুশির কাজগুলো করবে, আর আমি এমন কোন কাজ তোমাদেরকে বলবো না যে কাজগুলো করলে তোমাদের লাইফে কোনো ক্ষতি হবে, উপরন্তু তোমাদের জন্য উপকার। আর আজ আমরা এতটাই নিষ্ঠুর হয়ে গেলাম, আমরা এতটাই কিভাবে বলবো সেই রব থেকে দূরে সরে গেলাম যে আমরা আমাদের ক্ষতির কাজকে আনন্দের সাথে করি, আর রবকে খুশি করার জন্য আনন্দের সাথে আমরা কাজ করতে পারি না। তবে আব্বাস সিদ্দিকী আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করে, করে শেষ করতে পারবো না কিন্তু করি, আজও শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া শুধুমাত্র যুবক ভাইদের জন্য, যুবতী বোনেদের জন্য এই শুকরিয়াটা করলাম।
কেন আজ আমি দেখতে পাচ্ছি যে একটা নতুন ইনকিলাব শুরু হয়েছে, ইয়ং জেনারেশনের মধ্যে একটা ধর্মর প্রেম, জলসার প্রেম, কোরআনের প্রেম, নবীর প্রেম, ইসলাম শরীয়তের আলোচনা শোনার একটা প্রেম জন্মেছে। এই শুনতে যখন শুরু করেছে, ইনশাল্লাহ একদিন মানতেও শুরু করবে, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের ঘরের ভাইগুলোকে, আমাদের বোনগুলোকে কায়ামতের দিনে যেন হোসাইন হুজুরের পাশে যুবকদের, আর বোনগুলোকে যেন খাতুনে জান্নাতের পাশে দাঁড়াবার মতো উপযুক্ত বানিয়ে নেয়, বলুন আমিন। আর আল্লাহ করে আমাদের বাপ মা তো আগে থেকেই তারা ভালো আছে, সমস্যা তো এই বয়সটা। এই বয়সটা একটা খুব কঠিন বয়স। এই বয়সের ইবাদত আমার রসুল বলছেন আল্লাহ পাকের দরবারে এত গুরুত্ব যে নবী আলাইহিস সালামদের ইবাদতের যে নেকি সওয়াব মর্যাদা সেই পাওয়ার রাখে এই বয়সের ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ পৃথিবীতে আমরা যতদিন থাকব, প্রতিটা মুহূর্তে আমাদের মালিক কিন্তু আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, এটা মাথায় রেখে থাকতে হবে প্রতিটা মুহূর্তে। আপনি রাতারাতি অনেক বড় লোক হয়ে গেলেন, হালাল ইনকামই বড় লোক হয়েছেন, ভাববেন এই বড় লোক হয়েছেন, এটা বড় লোক আপনাকে মানাচ্ছে, কিন্তু আল্লাহ পরীক্ষা হচ্ছে। আপনি রাতারাতি গরিব হয়ে যাচ্ছেন, এটাও আপনার মালিক আপনাকে গরিব বানাচ্ছে, পরীক্ষা নিচ্ছেন। পৃথিবীতে সমস্ত নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, আর নবীদেরকে যে পরীক্ষা নিয়েছে ওই পরীক্ষা আম মানুষকে আল্লাহ নেয়নি। ঠিক এই মোহরমের মাসে 10 তারিখে ইসলামের অনেক নবীদের পরীক্ষার জীবনী আছে, অনেক নবীদের আছে। আদম আলাইহিস সালাম তিনিও দুনিয়ায় এই মাসে এসেছিলেন, বাপ আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের হাত থেকে আল্লাহ মুক্ত করেছে এই দিনে, এই আশুরার দিন। ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গিয়েছিল, ওটা আল্লাহর পরীক্ষা। এই দিনেতে আশুরার দিনে ইউনুস আলাইহিস সালামকেও আল্লাহ মাছের পেট থেকে মুক্ত আজাদ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ যদি আমরা চিন্তা করি আজকে আমাদের গোনা গোনা যেন আল্লাহ মাফ করে দেয়, বলুন আমিন। জীবনে শুরু করুন আজকেই আরবি বছরের মোহরমের প্রথম মাস, আজ থেকে নিজের জীবনের স্টাইলটাকে একটু চেঞ্জ করুন। আমরা হোসাইনিয়া হব, হোসাইন হুজুরের স্টাইলে চলব, অসুবিধা আছে? আমাদের চাল চলন, কথাবার্তা, উঠা বসা, মানুষের সঙ্গে মিশা, সব কিছু আমাদের নেতা, আমাদের জান্নাতি সর্দার, ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব, বলুন ইনশাল্লাহ। কত যেতে অসুবিধা আছে নাকি? তাহলে খুশি মনে বলুন ইনশাআল্লাহ। তাহলে হুজুর যেভাবে চলেছে, হুজুর যেভাবে স্টাইলে ঘুরেছে, হুজুর যাদের সঙ্গে উঠা পছন্দ করেছে, হুজুর যাদেরকে অপছন্দ করেছে, হুজুর যে কোয়ালিটির মানুষকে প্রেয়ার করেছে, যে কোয়ালিটির মানুষ থেকে হুজুর মুখ ঘুরিয়ে নিয়েছে, আমাদের লাইফে যেন এইরকম স্টাইল থাকে, এগুলোকে লাইফে আনুন, ভালো লাগবে। কিছুদিন করুন, প্রথম প্রথম একটুখানি খটকা লাগবে, কেন একটা জগতে আপনারা উঠা বসা করছিলেন, সেই জগৎ থেকে ফিরে এসছেন, একটু অসুবিধে হবে, কিন্তু দুদিন চলার পরে খুবই ভালো লাগবে, খুবই আনন্দ লাগবে, নিজেকে নিজেকে এত ভালো লাগবে ভাষাই বোঝানো যাবে না। কেন যে চলে সে বোঝে মজা কত, আর ওইটা বোঝানো যায় না, ওটা বোঝানো যায়নি। যদি বোঝানো যেত তাহলে তো সবাইকে চালানো যেত, এই বোঝাতে পারি না বলেই তো বলতে হয় যে আসো তবে বোঝা যাবে। তা এই মাসে ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ নমরুদের আগুন থেকে উদ্ধার করেছিলেন, ইত্যাদি 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 বহু জীবনী আছে, আর সবটাই আল্লাহর পরীক্ষা, সবটাই আল্লাহর পরীক্ষা। আর এই মাসেই আল্লাহ তার পিয়ারা হোসাইনকে পরীক্ষা করেছিলেন,
এবং তার পিয়ারার পিয়ারা নবী মুহাম্মদ রসুলের ভালোবাসার হোসাইনকে আল্লাহ পরীক্ষা করেছিলেন। তবে সমস্ত ইতিহাস এক হোসাইন আমাদেরকে ভুলিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা সবটাই ভুলে গেছি, ভুলে গেছি বলছে চর্চা আলোচনা সবটাই ছেড়ে দিয়েছি। হোসাইনের আলোচনায় আসুরা এলে সব বাড়িতে, সব মহল্লায়, সব পাড়াতে, সব আশেকে রসুলদের জবানে শুধু হোসাইন হোসাইন হোসাইনই হতে থাকে। কেন? সবার পরীক্ষাটায় কষ্ট ছিল, কিন্তু সবার পরীক্ষার থেকেও হাজারো কোটি গুণ কঠিন পরীক্ষা আমাদের হোসাইন দিয়ে আল্লাহকে খুশি করে দিয়েছে, যেটা বলুন সুবহান। মুসা আলাইহিস সালামের পরীক্ষাও কঠিন ছিল। ভাই তোমরা মনটা বন্ধ রেখে শোনো না, যাদের যা লিভার পীর আবু বকর সিদ্দিক ইউটিউব চ্যানেল থেকে নিয়ে নেবে, মন দিয়ে শোনো না। তোমরা মোবাইলই ব্যস্ত থাকবে, হাত কাঁপছে না তো, ছবি ঠিক আসছে তো, তাহলে কি শুনবে আমার কথা? লাইফটাকে বরবাদ করো না, বেশি দিন নাই তুমি আমি, 50-60-70 তো বেশি দিন নয় তো, এক্ষুনি হয়ে যাবে, দেখতে দেখতে চলে যাবে। আমি তো আমার কথা বলছি ভাই, তোমাদের কেমন জিন্দেগি কাটছে জানি না। আমি রোজ সকালে উঠে ভাবি যে আজকে থেকে জীবনটাকে একটু স্লো চালাবো, এমন ভাবে জড়িয়ে যাচ্ছি কোনো কাজ গুছিয়ে উঠতে পারছি না। রোজ ভাবি একটু কবরের জন্য কিছু করব, কিন্তু এমন ভাবে জিন্দেগিটা ডেলি চলে যাচ্ছে গুছিয়ে উঠতে পারছি না। পেরেশান, এটা কাজ ওটা কাজ, এটা কাজ ওটা কাজ, এটা কাজ ওটা কাজ, এই রাতে গেল, এই খাও, এই ঘুমো, আবার ফজর বেলা উঠলাম, আজকের দিনটা একটুখানি, আবার কিছু না কিছু কাজে, কিছু না কিছু কাজে। তবে যেগুলি করছি আলহামদুলিল্লাহ আল্লাহ করাচ্ছেন, আমার আল্লাহ যদি কবুল করে নেয় সবটাই কিন্তু আল্লাহর জন্যই করছি। এই কোনো মানুষকে খাওয়ানো হয় ওটাও আল্লাহর জন্য, নলেজ সিটির জন্য ছোটা হয় ওটাও আল্লাহর জন্য, সংগঠনের কথা বলি ওটাও আল্লাহর জন্য, জলসা করছি এটাও আল্লাহর জন্য, সংসারের পরিবার মা বাপ আত্মীয় স্বজন যারাই আছে তাদেরকে দেখা ওটাও আল্লাহর জন্য, সবটাই তো আল্লাহর জন্য। কি গো, আমরা হাসলেও সওয়াব কাঁদলেও সওয়াব, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কবুল করে নেয়, তাই আপনাদেরকে বলবো মোবাইলগুলোকে বন্ধ রাখুন, রেখে কথাগুলোকে শুনুন, যান নিবার এ থেকে নিয়ে নেবেন, নিয়ে তখন চিরুনি তল্লাশি করবেন, যদি কিছু ভুল টুল থাকে সেটা কাটিং করে ছাড়বেন, খুনি অসুবিধে নাই। আপনি বাংলা কথা বোঝেন না, ওই যে চশমাওয়ালা ভাইয়ের পিছনে আর একজন চশমাওয়ালা ভাইয়ের সামনে, বাংলা কথা বোঝেন না ভাই, বড় আফসোস। আর একটা কথা বলে দিই, মাহফিলে যখন বসবেন কোনো নেশা জাতীয় জিনিস খাবেন না, গুটকা খৈনি পান, কথা বুঝে আসছে? কেন? ওইটা চিবোতে হয়, দরুদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হবে, তারপরে কোথায় পিক ফেলবেন, পেরেশান হয়ে যাবেন গালে রয়ে গেলে, কথা বুঝে আসছে না? এগুলো করবেন না। আমি সব শিখাচ্ছি, খারাপ লাগছে নাকি? সবই তো আল্লাহ কারে জানেন, এগুলো একটু শিখায়। তা আমি যেটা বলছিলাম যে সবটাই আল্লাহর জন্যে। মুসা আলাইহিসসালাম এসেছিলেন আল্লাহর জন্যে, আল্লাহকে পরীক্ষা দিয়েছেন, কামিয়াবি হয়েছেন, তারা নবী, তারা বেগুনা মাসুম তিনারা। ইব্রাহিম আলাইহিসসালামও নমরুদের আগুনে ফেলে দিয়েছে, পরীক্ষা কত কঠিন ভাবছেন, কয়েক মাইল দূর থেকে আগুনের কাছে যাওয়া যাচ্ছে না, এত তেজ। ঠিক এই রকম সময় আবার জিব্রাইল এসে বলছে, ও নবী ইব্রাহিম বলো কিছু হেল্প লাগবে কিনা। মানে কত কঠিন সময় বুঝছেন, ওটাও আল্লাহর পরীক্ষা। ইব্রাহিম নবী বলছে, জিব্রাইল এখন পরীক্ষা চলছে, ডিস্টার্ব করো না, একটু যদি বেখেয়াল হয়ে যায়, প্রশ্নের উত্তর যদি ভুল হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। আমি সেই আল্লাহকে মানি যিনি কানা নয়, তিনি দেখছে তার বন্ধুকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি দেখছে তার দাসকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যদি আমাকে পুড়িয়ে খুশি হয়, আমি ইব্রাহিম আমার আল্লাহকে খুশি করার জন্য হাজার বার পুড়তে রাজি আছি, জোরে বলুন সুবহানাল্লাহ।
তাহলে আমরা যদি কোনোদিন ক্ষুধার্ত থাকি, অভাবে থাকি, আমরা কি বলতে পারি না যে আমি খেতে পাচ্ছি কি না পাচ্ছি? আমার আল্লাহ সব দেখছেন, তিনি কানা নয়, তিনি সব দেখে। তিনি যদি আমায় খুশিয়ে খুশি শুকিয়ে যদি খুশি হয়, আমাকে অভাব রেখে খুশি হয়, আমাকে মানুষের হাতে জুলুম করিয়ে খুশি হয়, আমি আমার মালিককে খুশি করার জন্যে আমি সব সহ্য করতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পরীক্ষাটাও আমরা ভুলে গেছি। এই মুহরমে ইমামে হোসাইন যে কুরবানি দিয়েছে, যদি কেউ আমায় কুরবানি করে যান বাঁচাবার জন্য কষ্ট হবে, ছটফট করব, কিন্তু হাত পা বেঁধে হয়তো ধরে ছুঁড়ে ফেলে দিল আগুনে, বাবা রে মারে চিল্লা চিল্লিও হবে, ফেলিস নি রে বাবা ফেলিস নি, কিন্তু চোখের সামনে একটা 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 করে এক মাসের বাচ্চা, দেড় মাসের বাচ্চা, সাত বছরের বাচ্চা, বারো বছরের বাচ্চা, তেরো বছরের বাচ্চা, আঠেরো বছরের বাচ্চা, বাচ্চা তো বাচ্চা, যাদেরকে দেখলে সমস্ত জিন্দেগির কষ্ট ব্যথা জ্বালা যন্ত্রণা ভুলে যেত, এত সুন্দর দেখতে। সেই নবী ঘরের একাত্তরটা বাচ্চা তরোয়াল তীর বল্লমের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে, আর ইমাম হোসাইন পাক কাঁদে করে লাশগুলোকে তুলে নিয়ে স্যার আসমানের দিকে চলে বলেছে, আল্লাহ এই কোরবানিকে কবুল করেন, আপনি আমার উপরে খুশি হয়ে যান। জোরে বলুন। ভেবে দেখুন কারো বাড়িতে একটা বাচ্চা চলে গেলে কি হয়, আর ইমাম হোসাইন হুজুর একাত্তরটা পরিবার, একাত্তরটা পরিবার, এবং পরিবার তো পরিবার, যারা ফেরস্তার কোলে বসেছে, ফেরস্তার কাঁধে চেপেছে, যাদের পরিবার সম্বন্ধে কোরআনে পাক পবিত্র ঘোষণা দেওয়া হয়েছে, যাদের পরিবারকে ভালোবাসাটাই হলো ঈমান, যাদের পরিবারের উপরে নামাজের দরুদ পড়াটা হলো নামাজের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা, বলুন বলুন, ওয়ালা আলে মুহাম্মাদ। আলে মুহাম্মাদটা কে? ওই তো যাদেরকে কলেমা পড়নে ওয়ালারাই কারবালায় শহীদ করেছিল, তারাই তো আলে মুহাম্মাদ। সেই বংশের উপরে ধেই এখন জান্নাতি পরিবারের একটা একটা করে ফুলগুলোকে জালিম এজিদের নেতৃত্বে কুচলে কুচলে মারা হয়েছে, শহীদ করা হয়েছে। বলুন তো বাপ, কারো বাড়িতে একটা দশ বছরের বারো বছরের জন ছেলে, একটা বাচ্চা যদি মারা যায় বাপটার উপরে কি হয়? পাড়া সবাই তাকে সান্ত্বনা দেয় যে কেঁদো না কেঁদো না, সবর করো। সেখানে আমার হোসাইনকে সান্ত্বনা দিবারও কেউ ছিল না, হোসাইনের পিঠে কেউ হাত বোলাবার ছিল না, আর একটা নয় দুটো নয় একাত্তরটা পরিবারের লাশকে কাঁধে করে নিয়ে তাঁবুতে এনেছে। তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা পিপাসায় কাতর হয়ে গেছে, স্ত্রী বলছে যাও না, জালিমগুলো যত জালিমই হোক বাচ্চাকে কি আর পানি পান করতে দেবে না, যাও না। সেদিন যদি এত জালিম থাকতে পারে, আজকেও এরকম জালিম আছে না? নাই। যারা নবীর উম্মতদের কখনো ভালো চাই না, তোমরা তাদেরকেই বন্ধু মনে করছো, কিন্তু না, সুযোগের অভাব, শুধু তোমাদেরকে হত্যা করতে তারা পিছপা হবে না, তোমাদের মা বেটিদের এজ্জত আবরু লুটতে তারা পিছপা হবে না, তোমাদের এই ফুটফুটে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে টুকরো টুকরো করতে তাদের হাত কাঁপবে না। সেদিন যদি কলেমা মুখে রেখে নবী বংশের বিরুদ্ধে তরোয়াল ধরতে পারে, তাদের মধ্যে 3000 মুফতি ছিল, 7000 হাফেজ ছিল, আজকের মুফতিও কিছু আছে তোমাদেরকে জালিমদের কাছে ধ্বংস করার জন্য ঠেলে দিতে পিছপা করছে না, আজও কিছু আছে রে বাপ, একটু বুঝে বুঝে পা ফেলো, দেখো চেনো মানুষকে, তোমার আখেরাত ও দুনিয়ার জিন্দেগি কার হাতে রাখছো, কাকে ফলো করছো, কাকে ইমাম বলে মানছো, কাকে তুমি মডেল করছো, ভাবো কে তোমার ভাই হচ্ছে, কে তোমার গার্জেন হচ্ছে, দেখো। স্ত্রী বলছে এই বাচ্চাটা পানির জন্যে গলা শুকিয়ে যাচ্ছে, টানছে, বাচ্চাটাকে একটু নিয়ে যান।
জালিমরা হয়তো বাচ্চাটাকে দেখে দয়া করে পানি দেবে। আমাদের হোসাইন হুজুর নিজের ছোট্ট বাচ্চা আলী আসগার, নিজের বেশি বয়স নয়, এক বছরের মধ্যে ছোট্ট বাচ্চাকে নিয়ে গিয়ে ফোরাত নদীর ধারে গিয়ে দেখাচ্ছে, দেখো গো এই বাচ্চাটাকে পানি পান করাতে নিয়ে এসেছি, তোমরা যে নবীর কলেমা পড়ো সেই নবীর বংশের একটা প্রদীপ, সেই নবীর বংশের একটা চারাগ, তোমাদের ভয় হয় যে আমরা পানি পান করলে তোমরা আমাদেরকে শেষ করতে পারবে না, লড়াই আমাদেরকে দমন করতে পারবে না, তাই আমাদের পানিটা বন্ধ করে রেখেছ। কিন্তু মনে রেখে দিও, কায়ামতের দিনে আবে কাউসার কিন্তু আমার নানার হাতে থাকবে, আমার নানা যেদিন পানির পিপাসাতে মানুষের কলিজা খানা ফেটে যাবে, মাতার এক বেগ দায়েস্তেলে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নাবিয়ে দেবে, এই সামান্য সূর্যের তাপ তোমরা যারা দাঁড়িয়ে আছো ভাবার উপলব্ধি করো, তোমরাও যারা মাঠে কাজ করো বা ব্যবসার জন্য যাও, সামান্য রোদে কি কষ্টটা না হয়, সেদিন মানুষের মাতার এক বেগ দায়েস্তেলে এক হাত উপরে আল্লাহ সূর্য না পাবে, মাথা নাক গুনো গোলে গোলে ঘিলঘিলি গুনো নাক দিয়ে মাথার মগজ গুনো গোলে গোলে নিজ নাক দিয়ে ঝরে ঝরে পড়বে, এই আজ এই বাচ্চাটাকে একটু পানি পান করতে দাও। আহা, যখনই পানিটা হাতে করে তুলেছে বাচ্চাকে পান করাবে, এক জালিম কলেমা পড়া, কলেমা পড়া, কলেমা পড়া মুসলমান দাবিদার তীর মারলো, এসে এই গলা সাঁকিতেই ছোট্ট ফুটফুটে এক বছরের মধ্যে বয়স তার গলাতে লেগে গেল, ছোট্ট বাচ্চার জান ধরপর করতে 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 ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভেবে দেখেন আল্লাহ নবীর বংশধর শহীদ হচ্ছে, আল্লাহ দেখছেন না দেখেন, ফুটফুটে একটা আল্লাহর সৃষ্টি নবী খানদানের বাচ্চাকে এইভাবে তরবার তীরের আঘাতে শহীদ করা হলো, পানি পেল না, আল্লাহ দেখছে না দেখেনে, আল্লাহ পারতেন না ওই জালিমগুলোকে ধ্বংস করে দিতে, কেন করলেন না? তোমাকে আমাকে শিক্ষা দিচ্ছে, শোনো, আমার দিনের জন্য যারা কুরবানি দিয়েছে ওই কুরবানের ঋণ তাদেরকে আমি শোধ করব জান্নাত দিয়ে, আর এই দিনকে তোমরা যদি আগাতে নাও পারো, যদি যারা পরিমাণ ক্ষতি করে দিয়ে মনে করো যে কামিয়াবি হবে না, তোমাদের আমি কিন্তু বরবাদ করে দেব, এই শিক্ষাটা আল্লাহ আমাদের ঘরে দিচ্ছে যে দেখো আমার দিনের জন্য কারা জীবন দিয়েছে। কারবারার লড়াই কোনো গদির লড়াই নয়, গারবারার লড়াই কোনো শাহজাদা আর এক শাহজাদা, কোনো নেতা কোনো নেতার লড়াই নয়, কারবারার লড়াই ছিল শয়তানের পক্ষে ইজিদ রহমানের পক্ষে হোসাইন, জোরে বলুন সুবহানাল্লাহ। কারবারার লড়াই ছিল এক মালিকের, এক মালিকের বিরুদ্ধে এক গোলামের বাচ্চা প্রতারণা করে ধোকাবাজি করে চিটিংবাজি করে সন্ত্রাসী করেছিল, কথা বুঝে আসছে না? নাই গোলামটা রসুলের হজরতে মাবিয়া হুজুর, বেশক তিনি সাহাবি আমি সম্মান করি মানি, তিনার জুতো ধুলো আমার চোখে লাগাই, কিন্তু তিনার ঘরে একটা সন্তান তৈরি হয়েছিল ইজিদ, সেটাও আল্লাহর পরীক্ষা, সেটাও কার পরীক্ষা? আল্লাহরই পরীক্ষা। এই সন্ত্রাস জালিম আমার নবী দীনের বিরুদ্ধে গিয়ে শারাব থেকে শুরু করে জিনা থেকে শুরু করে বেশরিয়াতি কাজ থেকে শুরু করে মানুষের উপরে জুলুম করা থেকে শুরু করে এক কথায় রসুলের দিনের বেখেলাফ গিয়ে রিসালাতের বিরোধী করে জোর করে রাজত্ব তৈরি করতে চেয়েছিল। হোসাইন বলেছিল তুমি করছো করগে যাও, কিন্তু আমাদের ঘরে তোমার ওই রাজত্বর সাপোর্টার করতে গেলে আমরা কখনো সাপোর্টার হতে পারবো না। শুনছেন ভাই? কেন অন্যায়কে সাপোর্ট করা অন্যায় করা সমান। আমি হোসাইন কখনো নানা দিনের বেখেলাফ কোনো কাজকে সাপোর্ট করতে পারি না, এই ছিল লড়াই। তো যাক, সব ইতিহাস বলতে গেলে বা পাগল,
আমি মূল জায়গাটাই এসেছি, গলা তীরটা লেগে কচি শরীর একদম। ভেবে দেখুন না, আপনাদের ঘরে বাচ্চা রয়েছে তো ভেবে দেখুন, কোলে বসিয়ে রেখেছেন, ভেবে দেখুন এই ছোট্ট বাচ্চার একটু বিমার হয়ে গেলে বাপ দিশেহারা হয়ে যায়। ডাক্তার যখন বলে রিক্স হয়ে গেছে, হ্যাঁ রিক্স, বাপের মাথা খারাপ। এই তোমাদের হয় না হয়নি, এবার হয় না হয়নি, তোমরা আজকে তোমার বাচ্চাকে যে ভালোবাসো এর থেকে হাজারো কোটি গুণ বেশি, তোমার আব্বা তোমায় ভালোবাসতো তার থেকে বেশি, আবার তার আব্বা তাকে ভালোবাসতো, যত দিন যাচ্ছে ভালোবাসা কমছে। তাহলে হোসাইন তিনার বাচ্চাকে কেমন ভালোবাসতো? কিন্তু আমরা একটা জায়গায় হেরে গেছি, হোসাইন কিন্তু হারেনি, আমরা বাচ্চার ভালোবাসায় আল্লাহ ভুলে গেছি, হোসাইন কিন্তু বাচ্চার ভালোবাসায় আল্লাহ ভুলেনি, আল্লাহর ভালোবাসাতেই বাচ্চাকে ভালোবেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই পার্থক্য। ছোট্ট বাচ্চাকে রক্তাক্ত অবস্থায় হোসাইন নিজের স্ত্রীর কোলে তুলে দিচ্ছে, স্ত্রী কাঁদছে হাও মাও করে, স্বামী সান্ত্বনা দিচ্ছে, হোসাইন সবর করো। ইব্রাহিম আরবিকে আল্লাহ পছন্দ করে পরীক্ষা লিয়েছিল ইসমাইলের কুরবানির জন্য, কিন্তু ইসমাইল কুরবানি হয়নি। কায়ামতের দিনে আমি হোসাইন বলবো, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চা কুরবানি দিতে পারেনে, মানে আপনি নেননে, কিন্তু আমার বাচ্চাকে নিয়েছিলেন, আমি কুরবানি দিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কিন্তু রায়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানাচ্ছি, যখন এই বাচ্চাকে নিয়ে স্ত্রীর কোলে দিয়েছে, স্ত্রী তখন স্বামীকে বলছে, দেখো দেখো তোমার বাচ্চার হাত নড়ছে, দেখো দেখো। হোসাইন হুজুর তাকিয়ে দেখেন ডান হাতটা ছোট্ট আলী আসগার এরকম করছে, খুলচার মুটো করছে, খুলচার মুটো করছে, খুলচার মুটে করছে। কাফেলার মধ্যে থেকে কেউ বলে উঠল, ইমাম আপনার বাচ্চাও বলতে লেগেছে, আমাকেও তরওয়াল দাও, নানা দিনের জন্য আমিও লড়তে চাই। জোরে বলেছে। আর আজকে আমাদের সেই, আমাদেরও রসুল তো আমাদেরও আব্বা যান, নবী বলেছেন আমার মুরিদরে আমার উম্মতরা হলো আমার রুহানি ছেলে, আপনারা রুহানি ছেলে নবীর, সেই নবীর দিনের জন্য আমরা কি করলাম? আমরা তো দিনে সওদা করতে বেরিয়েছি, আমরা মসজিদ বন্ধ করে নিজের পেটকে বাঁচাতে চাইছি, আমরা বরখকে ব্যান করে দিয়ে নিজের গাড়ি বাড়ি তৈরি করতে চাইছি, আমরা তো কোরআনের দুশমনদের পক্ষে গিয়ে আমরা তো নিজেদের কাজ কারবার ভালো মন্দ খাবো কি করে এই নিয়েই ব্যস্ত আছি। ভেবে দেখুন তো আমার কথাটা কি ভুল বলা হয়ে গেল? দেখুন না, সেদিনও হোসাইনের বিরুদ্ধে যারা লেগেছিল তাদের রাজ ক্ষমতার জোরেই লেগেছিল। ইমামে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যারা লেগেছিল তারাও রাজ শক্তি ছিল, ইব্রাহিম নবীর বিরুদ্ধে যারা ছিল তারাও রাজ শক্তি ছিল। আজও বাবরি সহ পিত বাংলা ভারতে যত মসজিদ মাদ্রাসার উপরে যা অত্যাচার হচ্ছে এরাও রাজ ক্ষমতা দিয়েই অত্যাচার করছে। আর আমরা বড় দুঃখের বিষয় হোসাইনিয়া দাবি করি কিন্তু এজিদদেরকে সাপোর্ট করি। বলা ভুল হলে বলবেন কেন? ইসলাম বিরোধী কোনো কথাকে সাপোর্ট করা যায় না। আমার কি আলোচনাটা ভুল হয়ে গেল? একটা আওয়াজ দিয়ে বললে খুশি হব, কমসে কম সত্যটাকে তো সাক্ষী দেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে। আর আপনি যদি বলেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে, আপনার ভুলটাকে শুধরে নেওয়াটা আপনার ইমানই দায়িত্ব। আপনাকে ভাবতে হবে কার দ্বারা আমার দিনের যদি উপকার নাও হয় যেন ক্ষতি না হয় এমন লোকের পাশে আমি দাঁড়াবো। আর যদি কেউ একজন এসে বলে ও ক্ষতি করেনি উপকারও করেনি কিন্তু আমি উপকার করব ক্ষতি করব না, তাহলে ওই লোককে ছেড়ে দিয়ে যে উপকার করবে তার পাশে দাঁড়ানোটা ইমানের দায়িত্ব আমাদের, ঠিক না বেটি? তিনটে লোক আছে, একটা লোক ইসলামের ক্ষতি করবে, তাকে যদি তুমি পাওয়ারে আনো তাকে সাপোর্ট করা ইসলামে হারাম, কি হারাম। আর একটা লোক বলছে আমি ক্ষতিও করব না উপকারও করব না। নাচারের জন্য যদি অন্য কোনো অপশন না থাকে এর পাশে যদি দাঁড়ান, গণতান্ত্রিক দেশে নাচারের জন্য তবুও রেহাই আছে, শুনছেন? কিন্তু হঠাৎ করে আরেকজন বলছে, এই
আমি ইসলামের ক্ষতি তো করব না 100%, উপরন্তু আল্লাহ আমায় সুযোগ দিলে অনেক উপকারও করব। আপনার ঈমান বলছে আপনাকে একে ইমাম না বলে ছেড়ে দিয়ে একে ধরতে হবে, এটা আপনার ইমানি দায়িত্ব। তবেই আপনি তো হোসাইনিয়া, তবেই তো আপনি হোসাইনিয়া, তবেই তো আপনি বলবেন আমি হোসাইনের প্রেমিক। আর না হয় আওয়াজ উঠবে অনেক বার, কিন্তু কায়ামতের দিনে দেখবেন যখন খানা খাওয়া হচ্ছে খানার দাওয়াতে আপনার না, ময়দানে মাহশরে যখন খানা খাওয়া হবে তখন আপনার দাওয়াত নাই। জানেন তো ময়দানে মাহশরে খানা খাওয়া হবে, এই জানেন তো নাকি? যারা দাঁড়িয়ে আছেন জানেন তো নাকি? কিন্তু সবাই খানা খাবে না, একটু বলবো। হ্যাঁ আমি বলেছি, তারপর আবার বলছি, কারণ ইসলাম কোনোদিন পুরাতন হবার জিনিস নয়। জেকেরে হোসাইন কখনো পুরাতন হবার জিনিস নয়, জেকেরে আহলে রসুল কখনো পুরাতন হবার জিনিস নাকি ভাই? নবী যদি রোজ দেখা দেয় আপনার অসুবিধা হবে? এই এই রোজ দেখছি ভালো লাগছে না এমন মনে হবে নাকি? ওই কপাল ফাটা জীবনেও নবী দেখতে হবে না। হাই রে হাই রে হাই রে, একবার যদি দেখতে পায় কেউ তার জন্য সাতটা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আয় আমার আম্মা বোনেরা, দুনিয়ায় কত কষ্ট করে জেলখানার মধ্যে আছেন আপনারা। আপনারা অন্য নারীদের মতো নয় যে একাই মার্কেটিং করতে যান, পর পুরুষের সঙ্গে বাজারে গিয়ে গল্প করেন, কফি হাউসে গিয়ে বসেন, মেট্রো চ্যানেলে গিয়ে বসেন, এরকম তো আমাদের মা বোনেরা নয়। এই আছে না? আলহামদুলিল্লাহ না, এরকম নয়। মা আমার বোন আমার, এত কষ্টের যখন জিন্দেগি করতেই পারছো, একটু কষ্ট করে কোরআনটা বেশি পড়ো আর আহলে রসুলদের করে সব থেকে বেশি ভালোবেসো। খোদার কসম বলছি তোমাকে হাত ধরে খাতুনে জান্নাত তোমাকে জান্নাত নিয়ে চলে যাবে। জোরে বলুন সুবহান। আমি গল্প বলছি না, আমি গল্প বলছি না, আমি প্রেমের কথা বলছি, প্রেম। আর প্রেম এমন একটা জিনিস, আমি যদি হাদিস বলি আপনারা অবাক হয়ে যাবেন। দুটো লোক, একটা লোকের অনেক নামাজ রোজা সব আছে, কোরআন তেলাওয়াত আছে, বুখারি হাদিস বলছি, রসুলের প্রেম না থাকার জন্য আল্লাহ বললে সব থাকার পরও জাহান্নাম। আর একটা লোক মাঝে মাঝে শরাব পান করত, তাওবা করত, নবী তাকে বেতের আঘাত দিত, শাস্তি দিত, মদ খেলে যে শাস্তি আছে, আবার ভুল করে খেয়ে ফেলতো। একদিন সাহাবারা তার জন্য বদদোয়া করছে, নবী এসে বললে খবরদার বদদোয়া করো না। আমি নবী বলছি ও আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভালো তো অনেক বাসে, নবী সার্টিফিকেট দিয়ে চোর ভালোবাসা, কথা বুঝে আসছে? সে কি করত? রসুলের পাশা সালাম কি করে খুশিতে থাকবে, কি করে আনন্দে থাকবে, এটা সবসময় সে ভাবতো, এটাই ছিল তার পছন্দ। তাই আমার মা বোনেদের বলবো, আপনারা অনেক কষ্ট করে জীবন যাপন করছেন, একটু খাতুনে জান্নাত এবং তার পরিবার আহলে রসুল নবীর প্রেমের ওপরে রাখুন, ভালোবাসুন। নবী বংশের বাচ্চাদেরকে সম্মান করবেন, ভালোবাসবেন, এটা আপনাদেরও বলছি, আপনাদেরও বলছি। কেননা এর অনেক গুরুত্ব আছে। কায়ামতের দিনে যখন বিচার হবে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বসে আছেন, সাহাবা হুজুররা রয়েছেন, নবী হজ করছেন, করতে করতে বলছেন আমি হাসান হুসাইন ফাতেমা আর আলী, কায়ামতের দিনে আমরা আল্লাহর আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের ভালোবাসা মানুষদের কি হবে উপায়? দুনিয়ার বুকে যারা আমাদের জন্য কথা বলে, আমাদের জন্য লড়াই করে, আমাদের জন্য ঝগড়া করে, আমাদেরকে পিয়ার করে, আমাদের কথা শুনে তারা খুশি হয়, হাসান হুসাইনের কথা শুনে, তারা আহলে রসুলদের কথা শুনে, এমন করে তারা আমাদের দুঃখে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন বাবা আলী রে, তারা আমাদের সঙ্গে খানা খেতে থাকবে। আজ তো কিছু মানুষ ইমামে হাসান হোসেন হুজুরের অজ করলে আবার বলে এসব কথা শুনে কি হবে, অনেকে বলে
আবার কিছু লোক এদিপকে বাঁচাবার জন্য রহমাতুল্লাহ আলাইহিও বলা শুরু করেছে। যাক আমরা কোন দিকে, ওদের দুটো দলের মধ্যে কোন দিকে আছেন নাকি? না, আমরা হলাম ওই দিকে যেদিকে আল্লাহ নবী যেতে বলেছে, আমরা ওই দিকে, কেননা নবী নামাজ পড়েছে আমরা নামাজ পড়ব, নবী রোজা রেখেছে আমরা রোজা রাখব, নবী হজ করেছে আমরা হজ করব, নবী যাকাত দিতে বলেছে আমরা যাকাত দেব। এ যুবকেরা, আল্লাহ নবী যা করেছে আমরা তাই করব। আবার নবী জীবনীতে পাওয়া যায় ইমামে হাসান হোসাইনকে নিয়ে, আল্লাহ নবী বড় খুশি হয়ে আনন্দ করেছে, আমরা হাসান হোসাইনের পক্ষে দাঁড়িয়ে তিনার জীবনী শুনে হাসি খুশি করব। আবার যখন কারবালার কথা আল্লাহ নবীকে ফেরেশতা জানিয়েছে, নবী পাক যখন চোখের পানি ফেলে দিয়ে কেঁদেছে, আমরাও যখন ইমামে হোসাইন হুজুরের কারবালার কথা শুনব, চোখের পানি যদি ফেলতে না পারি কান্নার মতো মুখটা করে নিয়ে আল্লাহ পাককে সাক্ষী রেখে দেবো। ও আল্লাহ, ইমামে হাসান হোসাইনের ইতিহাস শুনে হোসাইনের জন্য আমাদের দিলে দুঃখ হয়েছে, এই চোখের পানি ফেলতে পারিনি, গুনাহ করে করে অন্তরটা পাষাণ হয়ে গেছে, কিন্তু কান্নার মতো মুখটা করে নিয়ে নবী হোসাইনের জন্য কেঁদেছে, নবীর সুন্নাতটা পালন করে নেব। আমার রসুল নিজে কেঁদেছে গমে, হোসাইন হুজুরের কথা শুনে, কারবালার কথা শুনে হুজুরের উপরে কি অত্যাচার হয়েছে এই কথা শুনে যদি কেউ কাঁদে, বেশাক সে রসুলের সুন্নাত আমল করছে। কিন্তু আজ এসব কথা বললে অনেক লোকের পছন্দ হয়, এসব জলসাই করে না, হোসাইন হুজুরের আলোচনাই করে না। অথচ নামাজ তো ইজিদের দলেও ছিল, রোজাদার তো ইজিদের দলেও ছিল, মুফতি তো ইজিদের দলেও ছিল, 3000 মুফতি ছিল, হাফিজ কোরআন 7000 ছিল, কলেমা পড়াও তো ইজিদের দলে ছিল। কে আছো বলতে পারবে হোসাইনের মোকাবেলায় যারা এসেছিল তারা অন্যায় করেছে কিন্তু তাদেরকে আল্লাহ মাফ করে দেবে, তারা জান্নাতে যাবে জাহান্নামে যাবে না, তাদের নামাজ রয়েছে, রোজা রয়েছে, দাড়ি রয়েছে, কোরআন রয়েছে, মুফতি রয়েছে, হাফেজ রয়েছে, তারা জান্নাতে চলে যাবে। কেউ কি বলতে পারবে? না, কখনো বলতে পারবে না। অবশ্যই তারা বলবে যারা এজিদের দিকে রয়েছে, কিন্তু প্রকাশ্য বলার সাহস নাই, গোপনে গোপনে প্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু আজ আমি গলা লম্বা করে প্রকাশ্য বলে দিই, সেদিন হোসাইনের পক্ষে যারা ছিল জান্নাতি, আজকেও যদি আপনার গ্রামে কেউ হোসাইনের পক্ষে থাকে, জান্নাতি জান্নাতি জান্নাতি। কি নেতা, আজও বলে যাচ্ছি, চলো রেকর্ডিং হচ্ছে, নিয়ে লেবে, নিয়ে মুফতি আলেম উলামা সব জিজ্ঞেস করো, তোমাদের তো আবার অনেক মুফতি আলেম উলামা আছে, কি গো আছেন না, জিজ্ঞেস করো। যদি আরো কাউকে বাড়তি পিসায় পীরজাদা জিজ্ঞেস করতে হয় করো, কোনো অসুবিধা নেই। কতদিন ধরে বিরোধী চলছে না চলে না আমার, আমি আমার জায়গা থেকে লড়িছি দেখেছেন? কেন আমার জন্য তো করিনি, তো লড়বো কেন? যদি জানতাম আমার ধান্দায় নেমেছি, আমার ব্যবসা টাকাতে নেমেছি, তাহলে না চিন্তা করতাম চলো মানিয়ে জুনিয়ে নিতে হবে, আমার জন্য করতে নাবিনি তো লড়বো কেন? যার দিনের কাজ করতে নেমেছি, করা কাজ আমার, কি হবে ফল আমার জানার দরকার নেই, ফল তো দেবে তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ, বোঝার চেষ্টা করেন আমার সোনার ভাইরা। কিন্তু আজ আমি বলে যাই, সেদিনও এজিদের দিকে যারা ছিল জাহান্নামি, আজও কেউ যদি এজিদের দিকে সাপোর্ট করে সেও জাহান্নামি। সন্দেহ কারো আছে? চিৎকার দিয়ে বলেন আছে? শুধু দুটো হাদিস বলছি তাহলে মেনে নেন। রাসূল বলছেন আমার মদিনার উপরে কেউ যদি হামলা করার ইরাদা লায়, হামলা করার ইরাদা লায়, করেনি, ইরাদা করেছে মদিনায় হামলা করব, রাসূল বলছেন আল্লাহ তাকে জাহান্নামে এইভাবে দিয়ে গলাবে যেমন সীসাকে আগুনে দিলে গলে যায়,
যদি নবীর শহরের দিকে হামলা করলে ইরাদা করলেই শাস্তি হয়, আর নবীর পরিবারের বিরুদ্ধে যারা লড়াই করতে নেমেছিল বা যাদের গদি ঠিকাতে নেমেছিল উভয় বেটা জাহান্নামী। এই সন্দেহ এই কথা বলুন জোরে। আর একটা হাদিস রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সব বুখারী মুসলিমের হাদিস বলছি, যদি কোনো মুফতি আলেম থাকেন যে কোথায় আছেন বলুন, তখন আমি খুলে কিতাব দেখাবো। আপনি মুফতি মৌলানা নাকি আপনারা? আপনাদের ঘরে অত দলিলও দেখাবার পৃষ্ঠা দেখাবার সময় নেই। মেনে নেওয়াটা হলো আপনাদের দায়িত্ব, আপনারা আম মানুষ, যদি মানতে না পারেন আমাকে তাহলে মেশেন কেন, দূরে থাকুন। কথা ঠিকই ভাবে টিকব, সামনে বললেন ভাইজান আসছে চলো, শোনার পরে বলছেন আছে তো, এটা মুনাফেক নয়? যখন তোমার সন্দেহ হয় সেই লোকটার কাছে যাও কেন? ইতমিনান রাখো। আর আল্লাহ শকর করে বলছি, আজ থেকে 2200 বছর আগের সময় এটা নয়, এখন দুনিয়া এত আগে দৌড়চ্ছে, ওই ঘরের ভেতরে দরজা দিয়ে কি কথা বলে সেন্সার তা ধরে লিখছে, এখানে মাইকে মুখ দিয়ে কথা বলছি, উল্টো পাল্টা কথা বললে এমনি আমার বিরুদ্ধে মুফতি মৌলানা থেকে শুরু করে রাজনীতির নেতা থেকে শুরু করে আমির সাহেব থেকে শুরু করে হজরতজি থেকে শুরু করে একদল, সবাই নয়, সব যা নাম বললাম সব দলের সবাই নয়, একদল আছে আমার বিরুদ্ধে আছে না না, তাহলে আমার একটা খুঁত পেলেই হয়, সেটা গেলে বাজার মাই করবে। এখনো একদল লোকেরা সেই পুরাতন কথা, নূর না মাটি সেই এখনো চালাচ্ছে। তাহলে এই সুযোগ যদি আবার পেয়ে যায় একটা, যে এই বলেছে উনি জাহান্নাম আর জান্নাতের টেন্ডার নিয়েছে মনে হয়, বলে দিচ্ছে ডাইরেক্ট, আমি টেন্ডার নিই, আল্লাহর কোরআন আমাকে জানিয়ে দিয়েছে, কোরআন সত্য, তাই বুক ঠুকে বলতে পারি কালো হোসাইনিয়ারা জান্নাতি ছিল, কামত পর্যন্ত হোসাইনের গোলামরা জান্নাত যাবে যাবে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কালো এজি জাহান্নামি ছিল, আর তার পক্ষে চুপি আর প্রকাশ্য যারাই সাপোর্ট করবে তারাই জাহান্নামে যাবে। কেন? আল্লাহর কোরআন বলছে যারা আমার নবীকে আজিয়াত দেয়, কষ্ট দেয়, তাদের উপরে জমিন আসমানে জাকিয়ে জাকিয়ে সবাই লানত করে, আল্লাহ বলছে আমার পক্ষ থেকে তার উপরে দুনিয়া আখেরাতের লানত। আল্লাহর লানত যার উপরে হয় সে কি জান্নাতে একদম মাকামে যে আর কাটাই যে বসে থাকবে নাকি? মানে আর কাটা বুঝাবার জন্য বললাম, ওপরে ওপরে যে বসে থাকবে নাকি? কাকে কষ্ট দিলে ভাই? নবীকে। কাকে কষ্ট দিলে? নবীকে। যে কষ্ট দেবে আল্লাহ বলছে তার জন্য এই শাস্তি। আর মদিনার উপরে হামলা করলে নবী কষ্ট পাবে, তাই নবী বলছে তাকে আল্লাহ জাহান্নামে এইভাবে গলাবে। আর হোসাইন হুজুর আর তার পরিবারকে, যার গদি বাঁচাতে গিয়ে লড়াই করলো, সেই গদিওয়ালার গদিওয়ালা সৈন্যগুলো সাপোর্টার গুলো নবীকে কষ্ট দিয়েছে না দেয়নি? এদিদের তো উচিত ছিল খবরদার, আমার গদি যাই জাগে যাক বাবা, হোসাইনের বিরুদ্ধে লাগিস নি, তাই তো নাকি? ও আমায় সাপোর্ট করে নে, ও মক্কায় থাকতে চায়, ও মক্কাটাই থাকুক, বাকি দুনিয়ায় সব আমার রাজত্ব চলুক, মক্কায় ও থাকবে যাক, মিটে যেত না? না, এদিদ নবীর দিনকে মিটাতে চেয়েছিল লড়াইটা এই জায়গায়। আমি অনেক আগে বলেছিলাম যে পৃথিবীতে একটাই রাজনীতি হয়, ইসলামকে মিটাও। আপনারা আমার কথা তো গুরুত্ব দেন নে, আজ কিন্তু হারে হারে অনেকে বুঝছেন, কিন্তু আমি বলছি আপনারা এক আনাও এখনো বুঝতে পারেননি। যদি আমার মতো পুরো আল্লাহ আপনাদের ঘরে বুঝিয়ে দিত, তাহলে আমার মতো আপনারাও পাগল হয়ে যেতেন। নিজের ভবিষ্যৎ না ভেবে, নিজের পরিবারের কথা না ভেবে, নিজের বাচ্চাদের সন্তানদের ভবিষ্যতের কথা না ভেবে, মরিয়া হয়ে যেমন গেছি আপনারাও মরিয়া হয়ে যেতেন। কিন্তু আল্লাহ যেন আপনাদের চোখের পর্দাটা সরিয়ে দেয়, দিনের প্রেম আর জালিমদের জুলুমটাকে দেখা তৌফিক দেয়, বলুন আমিন। ইমামে হোসাইন পাক হুজুরকে এই জন্যে বায়াত নিতে চেয়েছিল, হোসাইন যদি এজিদের হাতে হাত দিয়ে দেয় তাহলে এজিদ বিশ্বের সব ভাইকে দমন করে দিতে পারত। এই হোসাইন যখন মেনে নিয়েছে, তুরা কেরা আজকের দিনে হোসাইনের থেকে বড় কে আছে? সেই হোসাইন যখন আমাকে নেতা বলে মেনে নিয়েছে, তুই আবার মাতব্বরি করছিস কেন? ঠিক না বেডি? এবং হোসাইন চেয়েছিল, হোসাইন এই নেজিদ চেয়েছিল, হোসাইন যদি আমায় ধরে নেয় নবীর দিন ইসলামটা আর দুনিয়ায় রাখবো না। এজিদ কি কি করেছে আপনারা তো জানেন না, এজিদ নিজের মাকে বিয়ে করা বন্ধে জায়েজ করে দিয়েছিল, মেয়েকে বিয়ে করা বন্ধে জায়েজ করে দিয়েছিল, এমন আইন করে দিয়েছিল। এমনি হোসাইন লড়েনি,
আর আজকে দেখুন না, যারা মদ জায়েজ, সুদ জায়েজ, ঘুষ জায়েজ, খুন জায়েজ, পুন জায়েজ, তাদের পিছনে হোসাইনিরা ছুটছে, বলছে আমরা হোসাইনের সাথে জান্নাত যাব। অত সহজ আমার কথা কথার জায়গায় আছে, হোসাইনিরা জান্নাত যাবে, হোসাইনিয়া কারা ভাবো। আজকে এজিদ আছে না নাই? এই আজকে এজিদ আছে না নাই? অজিদ সারাবি ছিল, আজকে সারাবি নেতা আছে না নাই? এজিদ জালিম ছিল, আজকে জালিম নেতা আছে না নাই? এজিদ নারী দেহ শোষণকারী ছিল, আজকে নারী দেহ শোষণকারী নেতা আছে না নাই? এজিদ রাজদরবারে নারী নাচকে পছন্দ করত, আজকে ওর নেতারা বাইজি নাচ দেখতে যায় না যায় না, বারে যায় না যায় না? এজিদ কি বলে পশুতে পশুতে লড়াই করা দেখা খালা পছন্দ করত, আজকেও অনেক লোক আছে পশুতে পশুতে লড়াই লাগাই না লাগাই না? এজিদ গরিবের সম্পদকে, ভালো ভালো দামি দামি সম্পদ গরিবের বাবা কালী সম্পত্তি পেয়েছে, লুট করত, আজকেও এরকম আছে না নাই? আর তাদের হাতে হাত দিয়ে তাদেরকে সাপোর্ট করে বলবে আমরা হোসাইনিয়া, চলো তুমি দাবি করতে পারো, কিন্তু আমার আল্লাহ তোমাকে মেনে নিচ্ছে তো? বলো বিবেককে, মেনে নিচ্ছে? এখন কারো মধ্যে যদি হয় যে ওটা আলাদা সময়, এটা আলাদা সময়, আলাদা কিসের সময়, এখানে তোমার কথা বলার স্বাধীন আছে, তখন তো এজিদ কাউকে কথা বলার স্বাধীনতাই দেয়নি, এখন তো তুমি কথা বলতে পারছ, কিন্তু এখন তুমি ঘুমালে তোমার বাচ্চা কোনো কাল কথা বলতে আর পারবে না। বাপেরা আমাকে ভুল বুঝছেন কি জানি না, আল্লাহ নবী জানিয়ে দিল এ দুনিয়া মানুষেরা যারা আমার আল্লাহ পাককে বিশ্বাস করেন, শুনে রেখে আল্লাহ কোরআনে কি জানাচ্ছে, তোমরা যারা আমাকে পেতে যাও আমার হাবিবকে ভালোবাসো, আর আল্লাহ নবী হাদিসে জানিয়ে দিচ্ছে, তোমরা যারা আমাকে পেতে যাও আমার হাসান হুসাইনকে ভালোবাসো, আর এক রাতে নবী জানিয়ে দিলে যারা হাসান হুসাইন আল্লাহ নবী আরেক জায়গায় রাতে বললেন যে হাসান হুসাইন ফাতেমা আলী বিরোধী করে, যারা আমি রসুল আমার বিরোধী করে, যারা আমার বিরোধী করে আল্লাহ খোদ নিজে তাদের বিরুদ্ধে। এবারে বলুন এজিদ আর তার সৈন্য সামন্ত জান্নাত যাবে তো? ভিআইপি ক্যাটাগরি যাবে নাকি? কেউ আছেন নাকি যে মনে হচ্ছে তুমি যাই বলো এজিদ জান্নাতে যাবে ইনশাল্লাহ, এরা ভাবছে নাকি? হ্যাঁ, এজিদ লোক পাঠিয়ে গে গভর্নরের কাছে চিঠি দিয়ে বলেছিল ইমামে হোসাইনকে আমাকে সাপোর্ট করতে বলে দাও, আমি রাজা হয়ে গেছি, আমার রাজত্বকে মেনে নিতে বলো, আমার নেতৃত্ব মেনে নিতে বলো। ইমামে হোসাইন হুজুর কি বলেছিলেন মন দিয়ে শোনে, কেন পৃথিবীতে একদল লোক রয়েছে আমার আপনার ইমানকে বরবাদ করে, হোসাইনের বিরুদ্ধে দাঁড় করিয়ে এজিদের দরদি বানিয়ে দিয়ে, এমন করে নবী দুটো দল আছে, একটা রহমানের দল আল্লাহ দল, আর একটা হল ইবলিশের দল, আল্লাহ দলেরও অনেক কর্মচারী আছে কাজ করছে, ইবলিশের দলেরও অনেক কর্মচারী আছে কাজ করছে, ইবলিশের দলের কর্মচারীদের একটাই লক্ষ্য যেমন করে হোক নবী মুহাম্মাদের থেকে এই উম্মাত উম্মতি গুণকে সরিয়ে দেওয়া, হোসাইনের দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়ে এজিদের তাবেদারি করলে, এজিদের গুণ গাইলে, এজিদের প্রশংসা করলে, এক সেকেন্ডের জন্য এজিদকে ভালো মনে করলে কখনো নবীর প্রেমিক সে থাকতে পারবে না। কারণ নবী আমার যাদেরকে কাঁধে করে নিয়ে ঘুরিয়েছে, যখন হোসাইনের
পিপাসা লাগতো, আল্লাহ নবী নিজে নূরের জিভটা বার করে দিত, আল্লাহ নবীর জিভকে চুষে নিত। খাতুনে জান্নাত জিজ্ঞাসা করেছিল আব্বা দা হাসান খান হুসাইন কাঁদছে, আপনি জিভটা দিলেন কেন? আল্লাহ নবী বলেছিল ফাতেমা রে দুনিয়ার পিপাসা তো দূরের কথা, কাল কিয়ামতের কঠিন দিনও তোমার বাচ্চাকার কোনোদিন পিপাসা আর লাগবে না। আল্লাহ, আমার কথা ভাবছেন তো? শুধু শুনছেন না, ভাবছেন, একটু ভাবেন। আমি বলছি না আব্বাস সিদ্দিকীকে নেতৃত্ব মেনে নাও, আমি বলছি না আব্বাস সিদ্দিকীকে তোমরা জিন্দাবাদ দাও, না, আমার একটাই বক্তব্য, তোরা আমার রসুলকে জানের থেকে বেশি ভালোবেসে নাও। আর রসুলকে যদি ভালোবাসো, দাদা হজরের রসিয়াত নামা পড়েছো? একেও পড়েছো? কি হবে তাহলে মুরিদ দাদা হজরে? কালকে কেউ এসে কিছু বুঝাবে, আবার সেখানেও ছুটবে ইনকিলাব জিন্দাবাদ, অমুক হুজুর জিন্দাবাদ, অমুক সাহেব জিন্দাবাদ। আবার পরশু দিন কেউ আসবে, ওখানে অমুক সাহেব জিন্দাবাদ। আরে মুরিদ তুমি কাকে বলে সেটাই বুঝুনি, ওসিয়াতনামা পড়ো, বেশি লাভালাভি করো নি, হাওড়া জেলার মানুষ বেশি লাভায়, বেশি লাভালাভি করো না, ভুল হয়ে যাচ্ছে, বেশি লাভালাভি করো না। দাদা হুজুরকে যদি ধরে থাকো, আর না ধরে থাকো তো ভাই আমার কি করার আছে? ধরেছো তো নাকি? কারা দাদা হুজুরকে মানো? তারা মানো আত্মলো, আলহামদুলিল্লাহ, এই যে মানো বলছো, আলহামদুলিল্লাহ, সবাই তো হাত তুলেছে, কেউ বাদ নেই তো, কেউ বাদ ছিল নাকি? এ আর একবার হাত তোলে, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা আপনারাও আল্লাহকে দেখাবার জন্য হাত তোলে, বাড়ির ভেতরে যেখানে থাকেন মাইকের আওয়াজ যাচ্ছে দাদা হুজুরকে যদি মানেন হাত তুলে রাখেন, মাশাআল্লাহ, সবাই তো মানে, সত্যি মানুষ তো নাকি? হাত না পান তো মানেন যখন, তার ওসিয়াত নামাটা পড়েননি আব্বাস সিদ্দিকীকেও তো দেখতে হবে যে ঠিক আছে না নাই। এই ভুল বলছি নাকি? আব্বাস সিদ্দিকীও যদি দাদা হুজুরের সিলসিলার বিরুদ্ধে হয়ে যায়, বিয়াদুমি না করা গেলেও মানা তো যাবে না, এ ঠিক না বেটি? বিয়াদুমি করতে যাবে না, পীরের খুন আছে, কিন্তু মানা তো যাবে না, কেন? মানি তো দাদা হুজুরের আওলাদ বলেই তো মানি। ঠিক তেমন কোনো মুফতি, কোনো মৌলানা, কোনো ইমাম সাহেব, সে যদি দাদা হুজুরের সিলসিলার খিলাফ যায়, তার পিছনে দাঁড়ানো, তাকে মানা, এটা কি আমাদের চলবে? না, তার বিরোধী করতে যাবেন না, মানুষ বিরোধী করার দরকার নেই, কিন্তু আপনি আপনার লাইনটা গেলে থাকুন। এ বাপা দুনিয়াদারি ছাড়ো, শোনো, শুনছেন তো? তো ওসিয়াতনামা কিনবেন, পড়বেন, আমার বাড়িতে যাবেন, ওসিয়াতনামা আছে, দিয়ে দেবো। এখন আমি যেটা বলতে চাইছি, দাদা হুজুর ওসিয়াতনামায় লেখা আছে, আচ্ছা দাদা হুজুর হক ছিলেন না ভুল ছিলেন? একটু জোরে আওয়াজ, আপনাদের বাপ দাদা নানা নানি এই বাংলার মানুষ কলেমা ও দিন ইসলাম পেয়েছে কারো শিলায়, এটা মানেন? ছোট ছোট বাচ্চারা কি বলছো, শুনেছো তো নাকি, মানেন তো নাকি? বাচ্চা কোনো কি শিক্ষিত দিয়ে যাবেন? বাবা আর যাই করিস নাই করিস, দাদা হুজুরকে ধরে রাখবি, তুই হুজুরের ছেলেকে ভালো লাগলে যাবি, না ভালো লাগে কারোর সঙ্গে বিয়াদবি করতে যাবি না, তুই দাদা হুজুরকে ছাড়বি না। দাদা হুজুরকে ছাড়বি না বলতে কি, তার ঠ্যাং ধরে রাখবি না, হাত ধরে রাখবি, সে যেটা মশলা রেখে গেছে ওইটা ধরে রাখবি, তাই তো নাকি? আমি বুঝাতে পারছি নাকি? তার মশলা হলো কি, ওসিয়াতনামা একটা রয়েছে, এই ওসিয়াতনামা, এই ওসিয়াতনামাটা আপনারা পড়বেন, ঘরে রাখবেন। এই ওসিয়াতনামার মধ্যে লেখা আছে নবী, ওসিয়াতনামার মধ্যে লেখা আছে, ওসিয়াতনামার সংখ্যাটা আমার মনে পড়ছে না, কিন্তু ওসিয়াতনামা যদি কারো কাছে থাকতাম এক্ষুনি দেখিয়ে দিতে পারতাম। কারো বাড়িতে আছে? কারো বাড়িতে আছে? একজনকে হাত তুলে বলুন যে আমার বাড়িতে আছে। তোমার বাড়িতে আছে? তোমার বাড়ি কোথায়? তুমি আমার হাতে ব্যয়াত হয়েছো না, ওই জন্য রয়েছে নাই থাকতে বলো। আর কাছে ওই একজন রয়েছে, দূরে দূরে বাড়ি, এই ভাই গ্রামে কারো বাড়ি নেই? এই তোর বাড়িতে নেই, কি করিস? আসি আসি প্রধান ছেলেটা কোথায় গেল? তোমার বাড়ি বাড়ি কদ্দ কদ্দ নিয়ে আসতে পারবে? হ্যাঁ নিয়ে আস, ওই সব নামাটা আমি বলছি আপনারা শোনেন,
ওসিয়াত নামার কথাটা বলে দিচ্ছি, শুনে যাবেন, দাঁড়ান লাস্টে বইটা দেখিয়ে দেবো নাম্বারটা। দাদা হুজুর ওসিয়াত নামার মধ্যে বলছেন, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, হ্যাঁ পাগড়ি পড়েছে, হ্যাঁ রেখে তো পাগড়ি, হ্যাঁ টুপি তো কি হয়েছে ফেলে দিল, গুরুত্ব দেয়নি, তুচ্ছ তাচ্ছিল্য অস্বীকার নয়, তুচ্ছ তাচ্ছিল্য করলে অস্বীকার তো অনেক বড় কথা, কাফের হয়ে যাবে। কি হবে? জোরে বলেন, সবাই জবান খুলে বলে, যারা দাদা হুজুরকে মানেন বলেন, দাদা হুজুর ফুল ফতোয়া দিয়েছে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কেন? এগুলো হলো আমার নবীর পছন্দের জিনিস। কার পছন্দ? নবীর। নবীর পছন্দ টুপি হওয়ার জন্য এই টুপিকে তুচ্ছ তাচ্ছিল্য করলে পরে নে অসুবিধা নেই, খালি মাথায় ঘুরছে ইয়ং ছেলে তো কি হয়েছে, ওর গুণাও হয়নি সওয়াবও হয়নি, পড়লে সওয়াব হয়। কিন্তু কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে, আজকাল দেখছেন না মেয়েদের মাথায় টুপি, ইফতার পার্টিতে কিছুদিন আগে দেখলেন না, দেখা যাচ্ছে সব, এই যে অপমান। ওইখানে যে বা যারা ছিল, যারা করেছে, শরিয়াতের ভাষায় ওদেরকে কালেমা রদ্দ কবুর পরে মুসলমান হতে হবে নতুন করে, না হয় সন্তান হলে এই সন্তান হালালি হবে না, মাফ করবেন শরিয়াত বলছি, কারো গায়ে লাগছে না তো, কাউকে ব্যক্তিগত নাম ধরে বলছি, যদি কোনো পীর সাহেব পীর জাদাও যে থাকে হক কথা বলতে হবে, এটা অন্যায়, অন্যায় ভাই, আমি থাকতে পারছি না, আমি চলে গেলাম, কেন শরিয়াত বিরোধী কাজ হচ্ছে, বলার উপায় নেই, আমি থাকতেও পারবো না, কথা বুঝছেন না, বোঝেন না, আর না হয় তোমাকেও কলেমা পড়তে হবে, নাই গন্ডগোল হয়ে গেছে, কিচ্ছু করার নেই, শরিয়াত 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 কারো জন্য কমানো বাড়ানো যায় না বাপ। তো ভাইরা আমার, ওসিয়াত নামায় দাদা হুজুর কি বললেন, টুপি পাগড়ি দাড়ি জুব্বা তুচ্ছ তাচ্ছিল্য ইনকার করলে কাফের হয়ে যাবে। কেন? এটা হযরতের পছন্দ, অর্থাৎ নবীর পছন্দ, তো নবীর পছন্দ টুপিকে অস্বীকার করলে, ইনকার করলে, তুচ্ছ তাচ্ছিল্য করলে যদি কাফের হয়। হোসাইন নবীর পছন্দ ছিল না? ছিল না। আর তার বিরুদ্ধে যারা লেগেছে বা এখনো লাগছে জান্নাত যাবে? হ্যাঁ, এই তোমরা কেউ যাবে না তো হোসাইনের বিরোধীদের সাথে যাবে নাকি? বিরোধী দুই ধরনের আছে, এক দরদি সেজে বিরোধী, দরদি সেজে বিরোধী, বুঝে লাও, দরদি সেজে বিরোধী, আর একটা হলো প্রকাশ্য বিরোধী। এক হচ্ছে হোসাইন এর দরদি সেজে বিরোধী, আর একটা হচ্ছে এদিতকে বাঁচাবার জন্য বিরোধী, দুই ধরনের বিরোধী আছে, দুইয়ের বীজখানটা হলো হক, বাড়াবাড়িও চলবে না, কমানো চলবে না, ইসলাম যেটা রেখেছে ওইটাই করতে হবে। আল্লাহ নবীর নামাজ ইমামে হুসাইন, হুজুর আমার কারবালা ময়দানে চলে গেলেন, ঘড়ি দেখে ডাইরেক্ট কারবালা চলে যাচ্ছে, আর সময় নেই ভাই, একটু বলি তোমাদেরকে, আহা এ না জওয়ানেরা, আল্লাহ নবীর কাছে হযরত ইমামে হুসাইনের কাছে চিঠি এসে গেল, ইমামে হুসাইন এজিদকে আপনি মেনে নেন, ইমামে হুসাইন বলেছিল আমার মানতে কোনো বাধা ছিল না, যদি এজিদ মা বিয়া খুজুরের মতো আদর্শবান চরিত্র আলা ভদ্র আমার নানা দিনের পক্ষে দাঁত, তাহলে এজিদকে মানতে আমার কোনো আপত্তি ছিল না, কেননা যদি গদিরই লোক থাকতো তাহলে আমার ভাই হযরতে হাসান খলিফা হওয়ার পরে আবার তিনি নিজে খেলাফত ছেড়ে দিয়ে মা বিয়া হুজুরের হাতে তুলে দিয়েছিলেন, কেন জানেন? ইতিহাস, হযরতে হাসান হুজুর খেলাফতের ঘোষণা করেছিলেন, উনি খলিফা হয়েছিলেন পাঁচ মাস বা ছ মাস, আর ওইদিকে মা বিয়া হুজুর শাম সিরিয়া হিসাবে এলাকার খলিফা হয়েছিলেন। হযরতে হাসান হুজুর দেখলেন একই উম্মতের মধ্যে দুটো খলিফা, একই তরোয়ালে দুটো নিয়ামের মধ্যে দুটো তরোয়াল রাখা যায় না, তাই নিজে গিয়ে মাবিয়া হুজুরকে বললেন আপনি হন, বলে সব ছেড়ে দিয়েছিলেন, দুটো বিশাল গোত্রকে এক জায়গায় করলেন। তা আমারও এজিদকে মানতে আপত্তি ছিল না তো, কিন্তু এজিদ তো মাবিয়া হুজুরের মতো নয়, মাবিয়া হুজুর ছিলেন ভালো, এজিদ তো সারাবি,
ইজিপ্ত চরিত্রহীন, ইজিপ্ত নারীদের উপর জুলুম করে, ইজিপ্ত গান ফুর্তি বাজনা গরিবদেরকে শোষণ করে, আমার নানা তো এগুলোর বিরুদ্ধে, আমি কি করে এর পক্ষে যাই? আর তোমরা যদি বলো এর পক্ষে যাব, তাহলে তোমরা বলো তোমাদের যদি যাওয়া জায়েজ হয় তাহলে হোসাইনের জায়েজ ছিল না? কি গো, নবীর উম্মত হিসেবে আমাদের যাওয়া যাবে? এগুলোর পক্ষে যাওয়া যাবে না, এগুলো ছাড়তে হবে। যারা যদি কেউ ভুল রাস্তায় থাকো ছেড়ে দাও। আল্লাহ নবী নওয়াসা ইমামে হুসাইন যখন মদিনার গভর্নরকে এই পায়গমটা দিয়ে দিল, ওখানে মারওয়ান বসেছিল, মারওয়ান সঙ্গে সঙ্গে মদিনার গভর্নরকে বলল, ইজিদের হুকুম যখন হুসাইন মানল না, হুসাইনকে ছেড়ে দিও না, ধরে ফেলো। হযরত ইমামে হুসাইন এই কথাটা যে শুনতে পেয়ে যায়, অমনি বলেছে, মারওয়ান তোর সাহস কি রে হুসাইনের বিরুদ্ধে বলিস? তোর সাহস কি তুই হোসাইনের বিরুদ্ধে বলিস? এ মারওয়ান, মুখ সামলে কথা বল। আল্লাহু আকবার বল, মুখ সামলে কথা বল। তুই জানিস কার বিষয়ে কথা বলছিস? কিন্তু মদিনা যিনি গভর্নর ছিলেন তিনি কিন্তু নবী প্রেমিক ছিলেন, তাই হোসাইনের সঙ্গে বিয়াদুবি করলেন না, সসম্মানে তিনি হোসাইনকে বার করে দিলেন। আজও কিছু মানুষ বিভিন্ন অফিসে চাকরি করে, হয়তো কারো চাপে পড়ে আমাদের বিরোধী বলতে হয়, কিন্তু কিছু অফিসার কিছু লোক আছে দেখবেন আমাদের বিরুদ্ধে কথা বলতে চায় না। কেন চায় না জানে? এরা নবী বংশের ছেলে, কিন্তু দুনিয়ায় চলতে গিয়ে চাকরি করতে হয় করে। তাই আমি আপনাদেরকে বলি, কোনো জায়গায় থাকতে গিয়ে যদি প্রকাশ্য প্রেম করতে অসুবিধে হয় গোপনে করেন, বিরোধী করতে যাবেন না, ধ্বংস হয়ে যাবেন। এ যুবকেরা নজওয়ানেরা, আল্লাহ নবীর নওয়াসা ইমামে হোসাইন ঘরে ফিরে এলেন, এদিকে মারওয়ান এমন করে খবরটা পাঠিয়ে দিল ইজিদের কাছে যে হোসাইনের ওপরে আপনার মদিনার গভর্নর বড় দয়ালু, এই গভর্নর চেঞ্জ করে দিল ইজিদ, এমন একটা গভর্নর দিল শক্ত হাতে যে এমন করে হোসাইনকে ইজিদের সাপোর্টটা যেন করিয়ে নিতে পারে। এই যুবকেরা না জওয়ান দুরুলে লাগা, এই বিষয়টা ইমামে হোসাইন হুজুরের কানে যখন গেল, হুজুর আমার বুঝতে পেরে গেলেন মদিনায় গভর্নর চেঞ্জ হয়ে যা মানে পরিস্থিতিটা খারাপের দিকে যাচ্ছে, জোর জুলুম হবে, আমার পক্ষে নবী সাহাবারা দাঁড়িয়ে লড়াই করে ওই লড়াইয়ের মোকাবিলায় তারা সৈন্য দিয়ে তরোয়াল দিয়ে অস্ত্র দিয়ে নেমে যাবে, এই নেমে যাওয়ার পরে লড়াই হবে, অনেক ক্ষত বিক্ষত হয়ে যাবে। এই ইমামে হোসাইন মন স্থির করে নিলেন, আমি মদিনা শরীফকে ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাবাতে চলে যাব, কেননা কাবা শরীফে লড়াই করা হারাম, কাবা শরীফে জুদাই হারাম, কাবা শরীফে লড়াই করা ঝগড়া করা হারাম। এই যুবকেরা তরুণেরা, তাই নবী আমার হযরত ইমামে হুসাইন হুজুর আমার আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে নিলে, আলোচনা করে নিবার পরে ইমামে হুসাইন সাথীদের ঘরে নিয়ে মক্কার জমিনের দিকে রওনা দিবার আগে নানা জানের রওজার দিকে যেতে লেগেছে। বাতিলের মোকাবেলা করতে গিয়ে তোমাদের মধ্যে কারো যদি দু দশ দিন ঘর ছাড়া হয়ে যাও, এতে অনেকের মন খারাপ হয়ে যায়। আর হোসাইন পাক যে মদিনায় ছোট্টবেলা থেকে বড় হয়েছে নানার কাঁধে কোলে, সাহাবাদের কোলে, ফেরস্তাদের কোলে, অলি গলি বালি কোনা সবাই হোসাইনের কদমে ছোঁয়া লেগে ধন্য হয়েছে, সেই হোসাইন পাক আজ হকের জন্য মদিনা ছেড়ে চলে যাচ্ছে। হক এত সত্য বা এত আপন, এত কঠিন জিনিস, আর আমরা হককে তো ছেড়েই দিয়েছি, হক অন্যায়ের সাথে মিশে হকের গলা টিপে ধরেছি। কি গো, টিপেছেন না? টেপেন না, আর আপনি টেপেন না, দেখবে যে আপনার মতো হাজারো মুসলমান আব্বাস সিদ্দিকির গলা টিপছে না, টেপেনে আমার জলসাগুলোকে বন্ধ করার প্ল্যান করছে না, করেনি, আমার বিরোধী করছে না, করেনি। কেন? আমি হকের পক্ষে হক বলি বলে তাই। বলুন না, আসুন না কোরআন সুন্নাহ নিয়ে। জালিমদের পক্ষ থেকে টাকা যারা খেয়েছেন, জালিমরা তাদেরকে আরো টাকা দেন, দিয়ে সেই সকল মুফতি মাওলানাকে দিয়ে
বসান না আমাকে যে কোন কথাটা আমার হকের বিরুদ্ধে ছিল বলুন তো দেখি, কোন কাজটা আমার হকের বিরুদ্ধে ছিল বলুন তো দেখি। কোরআন সুন্নার আলোয় আপনার পজিশন নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে বললে হবে না, আমাকে দেখাতে হবে ইসলাম বিরোধী হচ্ছে, তাহলে আমি ছেড়ে দেবো। শুনছেন আমার বাপেরা, আমার ভাইয়েরা শুনছেন, আমার মা বোনেরা শুনছেন, কেউ বলুক যে ইসলামের ক্ষতি তুমি করছো, তাহলে আমি সেই কাজটা ছেড়ে দেবো। তোমার ক্ষতি হচ্ছে, আমার দেখার দরকার নেই। আমার পথ চলে যাচ্ছে, আমার দেখার দরকার নেই। তোমার ভয় হচ্ছে, আমার দেখার দরকার নেই। আমার কাছে ইসলাম আগে, আমার কাছে আমার আল্লাহ আগে, আমার কাছে আমার রসুল আগে, ব্যাস কথা শেষ। তাতে আমার বাপের ক্ষতি হচ্ছে কি, আমার মায়ের ক্ষতি হচ্ছে কি, আমার চাচার, আমার চাচির, আমার দাদার, আমার দাদির, আমার নানার, আমার নানির, আমার মুড়িদের, ও আমার দেখার সময় নেই। কেন? ইসলাম বিরোধী কোনো কাজ করে কেউ যদি সুখ পেতে চায়, ওই সুখটাও হারাম। তাতে হারামে যে জাহান্নাম, যে কখনো হারাম করে জাহান্নাম যেতে কেউ রাজি আছো নাকি? তাই তার জন্য আমি বলি, তার জন্য আমি কথা বলি। এবারে অনেকে আমাকে কঠোর বলে, বুঝতে পারছেন না, কঠোর বলে, গাইয়া বলে, আর কি কমনি সব বলে, ভুলে যায়। এত গাল দিয়ে তো কটা মুখস্থ রাখবো? ঘুমোচ্ছেন নাকি? একদম ঘুমোলাম না, শুনতে হবে আপনাকে। আমার ভাই হয়তো একটু ভালোবেসে বলছি, শুনছেন তো নাকি? কথা মনে রাখবো। তবে হ্যাঁ, এখন আর জালিমের দিকে তাকাবার সময় নেই। ভালোবাসার মানুষ এত বেড়ে গেছে, এদের নিয়েই ব্যস্ত, এদের নিয়েই ব্যস্ত। তবে আর দু চার বছরের মধ্যে আমার সিস্টেমটা একটু চেঞ্জ করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি নিয়ে যায়। মুনাফেক আর ভালোবাসার মানুষ একটু বাছাই করতে হবে, তাই তো নাকি গো? এক টেবিলে বসে মুনাফেকও খাচ্ছে আর ভালোবাসার মানুষও খাচ্ছে, এটা ঠিক হচ্ছে না। একই জায়গায় কিছু আলোচনা করছি, মুনাফেকও আছে ভালোবাসার মানুষও আছে, এটা ঠিক হচ্ছে কি? ঠিক হচ্ছে না, বাছাই করতে হবে। তো সে কাজ খুব দ্রুত চালু করে দিয়েছি, কথা বুঝলে? বছর দুই তিনেকের মধ্যে ইনশাল্লাহ বেঁচে থাকলে সাকসেসফুল হয়ে যাবে, তখন ঠিক করে দেবো। তা হুজুর আমার মদিনা শরীফ থেকে রওনা দেবে বলে যাচ্ছে। আহা, এই বছরে কেউ হজে গিয়েছিলেন? এই বছরে এখানে কেউ আছেন এই বছরে হজে গিয়েছিলেন? থাকেন তো একটু হাত তুলুন। এই গ্রামের কেউ নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ আছে? আচ্ছা, এখানে কেউ হাজি আছে? হাজি সাহেব যে কোনো বছরে গেছে, কেউ আছে? কে আছেন একটু হাত তুলুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাজি সাহেব যদি জিজ্ঞাসা করুন, আল্লাহ গোলাম কেউ নিয়ে গেছিল, আমি হাজি কি জানি না, কিন্তু নিয়ে গেছিল আল্লাহ। কথা বুঝে আসছে? মক্কা দেখিয়েছে, মদিনা দেখিয়েছে, যা করার কি করতে পেরেছি জানি না, করেছি। বলেছে চলো মিনায় যেতে হবে, চলে গেছি। সে কবরের মতো একটু একটু বেড শুতে হবে, শুয়ে পড়েছি। পায়খানা করতে গেলে লাইন দিতে হবে, লাইনও দিয়েছি। কথা বুঝছেন না, বোঝেন না? এখানে হুজুরের জন্য লুটালে ছোটে, সব বাদশাহী শেষ রে বাপ। এটাই আল্লাহ দেখাচ্ছে যে তুই কত বড় পিসা, যাই হোক গে যা, এখানে তুই বুঝে যাবি তুই কি সত্যি কি লাইন। 300 জন 400 জন লাইন, আল্লাহ হয়ে না যায়, হয়ে না যায়। ও আজান হচ্ছে, দাঁড়া আজানটা হয়ে যাক। বাস্তব যারা গেছে জানে, আহা কটাই জামা? পাঁচটাই শেষ হবে। আচ্ছা, অনেক বাকি আছে, দাঁড়ান। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, মন্দির শোনো, মন্দির শোনো, এক্ষুনি কার নানার নাম বলে দেখো।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজিদের নানা তো নাকি? এজিদের নানার আওয়াজ হচ্ছে? কার নানা? জোরে বলো, জরুরি কথা এটা, তাই বললাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুররাত আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوات التامة الصادقة آت محمد وسيلة الفضيلة محمد الإجازة لا إله إلا দামেস্কের জুম্মা মসজিদে যখন ইমামে হোসাইন হুজুর শহীদ হয়ে গেছে, জাইনাল আবিদিন হুজুর বেঁচে আছেন, একটাই বাচ্চা বেঁচে ছিল নবী পরিবারের, এবং তিনি অসুস্থ ছিলেন, তাই ইমামে হোসাইন হুজুর তেনাকে হুকুম দেয়নি যাও, ওই জন্যে তিনি তাবুতে ছিলেন, আল্লাহ তেনাকে রেখেছেন, হায়াতে রেখেছেন। তিনাকে বলল, এজিদ বলল, খুতবা দাও। তিনি খুতবা দিতে বলেছিল যে আজকের এই জুম্মা মসজিদে যত মানুষ এসেছেন, আজকে যে আজান হলো, এই আজানে কার নানার ডাক হলো? আমার নানা, আমার বাবা হোসাইনের নানার, এজিদের নানার নাম হয়নি। অতএব কায়ামত যদ্দিন থাকবে, হোসাইন জিন্দা থাকবে, এজিদ কিন্তু মর্দা ছিল, আছে, মর্দা হয়ে গেছে। তো উনি এমনভাবে বক্তব্য দিয়ে শুরু করেছে, এজিদ সঙ্গে সঙ্গে ভয় খেয়ে গেল, আবার এই এর বক্তব্য থামা, না হয় মানুষ গরম হয়ে যাবে এক্ষুনি। তা আজও আমাদেরকে থামাতে চাইছে কেন? আমাদের বক্তব্যে মরা মুসলমান ইমানদার আছে, মরা, সে জেন্দা হয়ে যাচ্ছে, জোরে বলুন সুবহান। তাই যেমন হোক করে আমাদের থেকেও আজকাল তোমাদেরকে সরাতে চাইছে, এটা তো পরিকল্পনা। এজিদের ভয় ছিল এই বক্তব্যে মানুষ জেগে উঠবে, কিন্তু সেটাই হয়েছিল। কিন্তু আপনারা জানেন কি জানেন, এখন আজান দিয়ে বলতে পারছি না, সেইটাই হয়েছিল। যখন নবী পরিবারের খাতুনদের ঘরে মদিনায় ফিরিয়ে দেওয়া হচ্ছিল, সঙ্গে হযরত ইমাম জাইনাল আবিদিন হুজুরও ছিলেন, যিনার নাম আলী আউসাত, ফিরে আসছে, ওই রাস্তায় চতুর্দিকে লোক দাঁড়িয়ে আছে, লোক জানতো না তো অ্যাকচুয়ালি কি হয়েছে, লোককে বোকা বানানো হয়েছিল। আজও যেমন মুসলমানকে বোকা বানানো হয়েছে আব্বাস সিদ্দিকী নাকি দালাল কোনো দলের, সেদিনও বোকা বানানো হয়েছিল আম মুসলমানকে।
কিন্তু শহীদ পরিবার নবী পরিবারের মুখ থেকে যখন বক্তব্য শুনছে, সারা রাস্তা দিয়ে তিনারা বক্তব্য দিয়ে দিয়ে তা কি বলে তাকরির করতে করতে যখন আসছে, যারাই শুনছে তাদের ভেতরের আগুন, প্রেমের নবীর প্রেমের আগুন জ্বলে উঠছে। মরা মুসলমান গুলো জিন্দা হচ্ছে, লোভ লালসাই কোন জায়গায় বিক্রি হয়ে গেছিল ফিরে আসছে। সাড়ে তিন মাস যেতে না যেতে আল্লাহ এজিদের নাম নিশানা চিরতরের মতো জাহান্নামে পাঠিয়ে মুছে দিয়েছেন। জোরে বলুন সুবহান। এজিদ মনে করেছিল হোসাইন চলে গেলেই সব ঠান্ডা হয়ে যাবে, না, সাড়ে তিন মাসের মধ্যে আল্লাহ সব মিটিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে? এবং এজিদের ক্ষোভ নিজের ছেলে আজা কেনা পারে, এজি মাবিয়া হুজুরের ছেলে এজিদ, মাবিয়া হুজুর নবী সাহাবি ছিলেন, কাতিবে ওহী ছিলেন, ভালো মানুষ, তিনি বেশাক সাহাবি, তাকে সম্মান করতে হবে আমাদের। কিছু লোক আছে আবার মাবিয়া হুজুরকে ছোট বড় কথা বলে, নাউজুবিল্লাহ, আমরা ওই পক্ষে নয়। কেন? ছেলে যদি ভুল করে ফাঁসি বাপকে দেবো, এটা ইসলাম নয়। কথা বুঝছেন না, বোঝেন না? আবার এজিদ খারাপ, এজিদ যাবার সময় তার ছেলেকে বলে যাচ্ছে, শোনো আমার পরে তুমি এই গদিতে সিংহাসনে বসবে, খেলাফতি করবে, রাজত্ব চালাবে, নেতা হবে। মুখের ওপরে, মুখের ওপরে এজিদের ছেলে বলছে। তখন এজিদ বিমারে ছটফট করছে যে তোমার ওই গদিতে আমি লাথি মারি, যে গদিতে আমার নবীর প্রেমিক হোসাইনের খুন আছে, ওই গদিতে বসে তোমার মতো আল্লাহর গজবের শিকার আমি হতে চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আবার তার ঘরে, দেখুন আবার তার বাচ্চা, দেখুন হোসাইনের কত প্রেমিক। হাই হাই হাই, কার কিসমতে আল্লাহ জান্নাত রেখেছে কে জানে? বংশ রক্ত খুন জান্নাতে নিয়ে যায় না, জান্নাতে যেতে গেলে হুব্বে রাসূল, আল্লাহর নবীর প্রেম জান্নাতে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন হাজারো মা জান্নাতে যাবে, ছেলে জাহান্নামে যাবে। হাজারো ছেলে জান্নাতে যাবে, হাজারো মা জাহান্নামে যাবে। কিয়ামতের দিন হাজার বাপ জান্নাতে যাবে, হাজার ছেলে জাহান্নামে যাবে। কিয়ামতের দিন হাজার ছেলে জান্নাতে যাবে, হাজার বাপ জাহান্নামে যাবে। কিয়ামতের দিন হাজার স্বামী জান্নাতে যাবে, স্ত্রী জাহান্নামে যাবে। আবার হাজার স্ত্রী জান্নাতে যাবে, স্বামী জাহান্নামে যাবে। এক কথায়, যারা রসুলকে ভালোবেসেছে তারাই জান্নাত যাবে। কোনো বাপ মা স্ত্রী পরিবার সবাই নবীকে ভালোবেসেছে, কিয়ামতের দিন সবাই জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওখানে আবার বেড়াতে যাবে, শোনো জান্নাতের কথা বলে যায়, বেড়াতে যাবে। হ্যাঁ, ও জামাতের কথা, জামাত 5:15 আজকে দিনে হবে, 6:15 পর্যন্ত ওয়াক্ত আছে, 6:15 আজকের দিনের জন্য মসজিদে 5:15 জামাত হবে। 5:15 আলোচনা, তারপরে ছেড়ে দেবো, উজু করে গিয়ে 5:00 জামাত হবে, এই 5:15 জামাত হবে ইনশাল্লাহ। আবার আমি বলে দিলাম, অসুবিধে নেই তো? মুসল্লি বাপেরা ভাইয়েরা কি বলছেন, অসুবিধে নেই তো? আমি বলিনি, ইমাম সাহেব বলতে বলো কি বলেছেন না, বলেন, বলবেন তো, বলতে বলেছেন তো? হ্যাঁ। আচ্ছা আর একটা কথা, যদি আমি বলতাম অসুবিধে আছে? হ্যাঁ, এটাই দুঃখ, এটাই দুঃখ, এটাই দুঃখ। মসজিদ তৈরি করতে হয় দাদা হুজুরের থেকে শিখলো। আজ কিছু নামাজি আছে, যদি বলা হয় যে 5 মিনিট ওয়েট করুন, ওয়াক্ত রয়েছে, ইসলামী শিক্ষার স্বার্থে, হোসাইনের আলোচনার স্বার্থে। হোসাইন আল্লাহর বাইরে নয়, আল্লাহর প্রেমিক ছিল, আল্লাহ খোদ হোসাইনকে ভালোবেসেছিল। না হবে না, উনি কে কথা বলেন না, বলেন অনেক জায়গায়, আফসোস। হাই হাই, এতে দুঃখ করার কিছু নেই, তারপরও আফসোস হয় মানুষ হিসাবে। আমি কি কথা বলছিলাম, এজিদের ছেলে সেও এ করে দিল গদিটাকে, এবং জান্নাতে বাপও যাবে, মাও যাবে, স্ত্রী যাবে, স্বামী যাবে, ওখানে তার বাপ সম্মান থাকবে। কিন্তু বাপ বেটার সম্পর্ক তার ব্যাপার নয়, কিন্তু আত্মীয়তা রয়ে যাবে। কেমন হবে? ঘুরতে যাবে, একদিন আব্বার বাড়ি দাওয়াত থাকবে, খেতে যাবে, একদিন আবার ছেলের বাড়ি থাকবে, এইভাবে সপ্তাহে একে অপরের বাড়ি সব খেতে যাবে। শুধু জুম্মার দিনে আল্লাহ দাওয়াত দেবে স্পেশাল। জোরে বলুন সুবহান। মানে
জান্নাতের ভেতরে সবই তো আল্লাহ। স্পেশাল করে আবার ওই দিন আল্লাহ দাওয়াত দেবে, দস্তখান হবে, বিশাল শান শওকাতের সঙ্গে ভুরেরা খাদ্য খাবার রেডি করবে, ওই অনেক কিছু ব্যাপার। যেদিন যাবো ইনশাল্লাহ আরো বেশি করে বলবো, আপনারাও গেলে দেখা হবে, কেমন আছি না আছি জিজ্ঞেস করা হবে, বলুন ইনশাল্লাহ। কোনো চিন্তার কারণ নেই, যদি সত্যি হোসাইনিয়া হন আর সত্যি যদি নবীকের প্রেমিক হন কোনো চিন্তার কারণ নেই, ভুল মাফ হয়ে যাবে, ভুল মাফ হয়ে যাবে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু ধোকাবাজি চিটিংবাজি, মুখে মবি নবী, মুখে দাঁড়ি, মাথায় টুপি, আর ভেতরে ভেতরে শয়তানের দলে সব হাওয়া দিচ্ছ, কপাল ফাটা, কথা শুনছেন তো? হ্যাঁ, আমি সেই আগের আব্বাস সিদ্দিকী, কথা হচ্ছে না হয়নি না অন্য হয়ে গেছি। হ্যাঁ, আর আমার বিষয়ে কোনো কিছু শুনলে আমার ভালোবাসার লোকেদের বলে দিই, মা বোনেরা রোববার দিন থাকি যাবেন, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত থাকি, 9টায় চলে যাবেন, 9টা থেকেই থাকবো, 9টা থেকে 12টা পর্যন্ত, কিন্তু 12টার পর ব্যস্ত হয়ে যায় এবং খাওয়া দাওয়া করে ঘরে আসবেন। বাপ ভাইরা শুক্রবার দিন থাকি 10টা থেকে 12টা, আবার সেই বিকেল 4টের পরে, কাছে কাছের লোকের একটু দেরি করে যাবেন, দূরের লোকের আগে দয়া করে চলে যাবেন, যেতে মানা করছি না, যেতে পারেন যাবেন। যে ডাইরেক্ট জিজ্ঞেস করবেন, ভাই শুনলাম আপনি নাকি এই হয়ে গেছেন, আপনি নাকি ওই হয়ে গেছেন, আপনি এই করেছেন, আপনি ওই করেছেন, আপনি নাকি টাকা ঝেড়ে খেয়েছেন, লজ্জার কিছু নেই, বলবেন যে কি আছে, ঝেড়ে খেলে বলবে হ্যাঁ খেয়েছি, আর না খেলে বলবো খাইনি। আচ্ছা, তোমাকে যদি বলি খেয়েছি, তুমি আমার কি ক্ষতি করতে পারবে শুনি, বলো তো কেউ ক্ষতি করতে পারবে? আর যদি বলি খাইনি, শুনে তুমি আমার উপকারটা কি করতে পারবে? সত্য মিথ্যা কে দেখছে? কিন্তু তারপরও তোমার একটা সার্টিফিকেট, অন্য কাউকে যদি শুনে থাকো, যদি মনে হয় তাহলে জিজ্ঞেস করবে, আমার নবীর বিষয়ে যদি মিথ্যা প্রচার করতে পারে, আমার বিষয়ে করতে না পারবে না এমন কেন, করতেই পারে। তা জান্নাত খুব সুন্দর জায়গা, আহা, সেই কায়ামতের দিনে আল্লাহ পাক বলবেন, এই ময়দানে মাশরবাসীরা সবাই চোখ নিচেই করো, মাথা হেট করো, নিগাহ ঝুকালো, ক্যা বাত হ্যায়, খাতুনে জান্নাত দুটো চাদর ঢাকা দিয়ে 70,000 হুরেদের পাহারায় ইস্তেকবাল ওয়েলকাম দিয়ে আল্লাহর জান্নাতে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার মাকে আল্লাহ জান্নাতি রানী দেশ রানী বানিয়েছে, জান্নাতি নারীদের সর্দারিনী বানিয়েছে মায়েরা, এজিদের পক্ষ নিয়ে আর হোসাইনের বিরোধী করে খাতুনে জান্নাতের পাশে থাকা যাবে না। কেন? জান্নাতি নারীদের সর্দারিনী কে? খাতুনে জান্নাত। খাতুনে জান্নাত যদি বলে দেয় আল্লাহ এ পছন্দ নয়, তো ক্যান্সেল তোমার ভিসা। এই হাসির ছলে বলছি বলে ভুল দিচ্ছেন না তো? হ্যাঁ, কনফার্ম বলে যাচ্ছি, শুনে রাখো, দম থেকে আসো না বন্ধু, দেখি। খাতুনে জান্নাত যদি বলে যে আল্লাহ এ ক্যান্সেল, এ চলবে না, আল্লাহ বলবে তুই তো আমার প্রেমিক ছিলিস, তোর খুশির জন্য এ বাদ, এর খুশির জন্য তুই বাদ নয়, তোর খুশির জন্য এ বাদ, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আমি তো জান্নাত করেছি তোদের জন্যেই, তোর বাবা মোহাম্মদ রসুলের জন্য করেছি, তোর কথা চলবে না তো? অন্য ফাতেমার কথা চলে নাকি ওখানে? আর কাউকে যদি বলে আল্লাহ ওইটাকে আমার পছন্দ, আল্লাহ বলবে ও অনেক ভুল করেছে, আল্লাহ আপনি দয়ার আল্লাহ মাফ করে দেন না, ফাতেমার মুখের দিকে চেয়ে আল্লাহ বলবে তোর খুশির জন্য আমি একে মাফ করে দিয়ে তোর সাথে করে দিলাম, জোরে বলুন। অতএব নিজের বাচ্চাদেরকে শিক্ষা দেন, হোসাইন এজিদকে মানে না, এজিদ বদমাই লম্পট চরিত্রহীন জালিম সন্ত্রাস নবীর দুশ্মন ছিল, তাই আপনাদের বাচ্চারাও কোনোদিন এমন কাউকে না মানে, সে পীর হোক, পীরজাদা হোক, মলি সাহেব হোক, মুফতি সাহেব হোক, ইমাম সাহেব হোক, আর দুনিয়ার নেতাজি হোক, কাউকে না মানে যে নবীর দুশ্মন চরিত্রহীন সারাবি বদমাইশি জালিম হবে, তাকে যেন আপনার ছেলেরা না সাপোর্ট করে না মেনে নেয়। এই শিক্ষা দিন মায়েরা বাচ্চাদের ঘরে, এখন থেকে ট্রেনিং দিন এই ঘরে, তাহলে তৈরি হবে একটা ইনকিলাব। সেদিন আসবে একজন হোসাইনের বাচ্চা, হযরতে হাসানের বাচ্চা, দুই পরিবার থেকে আসবে, যিনার নাম হবে হযরতে ইমাম, জোরে বলুন, জোরে বলুন। নেতার খবর না থাকলে এক্ষুনি কাতার থেকে বাদ দিতে হবে। হ্যাঁ, আমাদের নেতা আসছে, আমাদের নেতা আসছে, আসবে না আসবে না, আসছে আসছে, জোরে বলে আসছে।
সব চোরেদের কোমরে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। জোরে বলুন ঠিক না বেঠে? একটা সামান্য ভাইরাসের ঠেলায় যদি সব চোর ঘরে ঢুকতে পারে, আর অত বড় পাওয়ারফুল আল্লাহর পক্ষ থেকে আসছে, চোর সাইজ হবে না মানে সব সাইজ হবে। তা বাচ্চাগুলোকে ট্রেনিং দিন, নাই তোমার বাচ্চাগুলো বুঝতে পারবে না কোনটা সত্য কোনটা মিথ্যা। আজকে যেমন হোসাইনের গোলামকে দালাল বলছে, তখন মিমা মেহেদির বিরুদ্ধে গিয়ে ওই শয়তানদের সাথ দেবে। ট্রেনিং দাও বাচ্চাদের ঘরে যে আসছে একজন। আর আমি আব্বাস সিদ্দিকী এখন থেকে যত প্রচার করছি যুবকদের ঘরে, আমিও ট্রেনিং দিচ্ছি ইমাম মেহেদির সৈনিক তৈরি করার জন্য। ওপেন বলে যাচ্ছি ইমাম মেহেদির সৈনিক তৈরি করার জন্যে। ইমাম মেহেদিকে ইনসাফওয়ালা, ইমাম মেহেদিকে মানবতাওয়ালা, ইমাম মেহেদিকে আমানতকারী আমানতওয়ালা, ইমাম মেহেদিকে গরিবের চোখের পানি মুছিনেওয়ালা, ইমাম মেহেদিকে নারীদের অধিকার দেনেওয়ালা, ইমাম মেহেদিকে মা বাপের দুঃখকে মুছে দিয়ে মা বাপের মুখে হাসি ফুটানেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে কেউ যদি বলে এরপরও ইমাম মেহেদির সাথে নেই, তাহলে সে মা বাপের বিরুদ্ধে, নারীর বিরুদ্ধে, নারী সভ্যতার বিরুদ্ধে, গরিবের বিরুদ্ধে, অসহায়দের বিরুদ্ধে, সে জালিমের পক্ষে। আর জালিমের পক্ষে আল্লাহ নেই, আমরা থাকব না। কথা বুঝছেন না বোঝেন না? তাহলে আমাদের ইমাম আসছেন, তিনি হাসান হোসাইনের আওলাদ হবে। এখন আমি বিদায় নেব, তার আগে একটু তকবীর দেবো। নারে তকবীর, আরো দিল খুলে নারে তকবীর। আহলে সুন্নাত আল জামাআত, ইমামে হুসাইন, ইমামে হাসান, ইমামে হুসাইন, ইমামে হাসান, সবাই আমার সাথে বলেন ইয়া হুসাইন, ইয়া হাসান। নারি দিবে, নারি দিবে। এবারে আমি বলবো এজি দিয়া, আপনারা বলবেন মুর্দাবাদ। এজি দিয়া, এজি দিয়া, নারী দিবে। এমন নেতা ধরবে প্রকাশ্য যেন বুক ফুলিয়ে ঘুরতে পারো। এমন নেতা ধরুনি নারী কেলেঙ্কারি, পয়সা কেলেঙ্কারি, মুখ লুকোচ্ছে। এক কথা বুঝছেন না বুঝলে? আমরা হোসাইনকে ধরেছি, সেদিনও বুক ফুলিয়ে ঘুরেছি, আজও ঘুরছি। আমাদের নসলে যত বাচ্চা আসবে, তোমাদেরও যত বাচ্চা আসবে, দোয়া করবে আল্লাহর কাছে সব যেন হোসাইনের কুকুর হয়, হোসাইনের জন্য খাদেম হয়। তাহলে বুক ফুলিয়ে ইয়া হোসাইন বলতে পারবে, হোসাইন ইয়া বলতে পারবে। আর যদি ভেতরে ভেতরে এজিদ মার্কা হয়, ও বলতেও পারবে না এজিদ জিন্দাবাদ, কেউ বলতে পারবে নাকি? অমনি ছাড়ালে তারা করবে ঠিক না বেটি? নেতা এমন ধরো তার স্লোগান যেন সব জায়গায় দিতে পারি। বুক খুলিয়ে স্লোগান দিলাম, কোনো কারো অসুবিধা হলো? এখন কেউ পারবে নাকি এখানে বসে স্লোগান দিতে? এ জি জিন্দাবাদ বলতে পারবে? জুতো আর কারো থাকবে না কি বাজারে, সবাইকে পরের দিন জুতোর দোকানে ভিড় হবে। কি ব্যাপার? বলছে মারতে মারতেই সব হারিয়ে গেছে, ছিঁড়ে টিড়ে সব চলে গেছে। হ্যাঁ, প্রেম এইভাবে করো, আমার কাছে দুনিয়া প্রয়োজন আছে করো, কিন্তু এত প্রয়োজন নয় যে ইমান ও ইসলামকে বিক্রি করে করতে হবে। নেতা ধরার দরকার আছে ধরো, এত প্রয়োজন নয় যে ওই এজির মার্কা সরাবি মাতাল চোর জেনাখোর ঘুষখোর তাকে ধরতে হবে, ধরে হোসাইনকে কষ্ট আমি দিতে রাজি নয়। শুনছেন ভাই? তাহলে আব্বাস সিদ্দিকী ঠিক রাস্তায় আছে না ভুল রাস্তায়? যার যার নজরে মনে হলো ঠিক রাস্তায়, একটু আল্লাহকে সাক্ষী রেখে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ, এতগুলো লোক বলছে আমি ঠিক, এই গুণের ওসিলায় তুমি আমায় ঠিক হিসাবে কবুল করে লাও আল্লাহ। বাচ্চারাও হাত তুলে চললাম, যদি এই হাতগুলো সত্য হয়, আমি দুটো জায়গা দেখাচ্ছি, দুটোর মধ্যে যেকোনো এক জায়গায় তোমায় নাম লিখতে হবে। হয় ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত, প্রতিটা গ্রামে কমিটি হচ্ছে, এই গ্রামের দায়িত্ব এ আছে মনে হচ্ছে, তাই তো? এ রয়েছে, যোগাযোগ করবে, কথা বুঝে আসছে? একটা কমিটি। আর যদি বলো না আমার সময় নেই, ব্যস্ত, কমিটিতে থাকতে পারবো না, তাহলে ডাইরেক্ট দাদা হুজুরের নলেজ সিটিতে একটা বাৎসরিক দাতা হও। দান তো অনেক জায়গায় করো, দাদা হুজুরের নলেজ সিটিতে দান করবে না, ওই দাতাটার একটা বই নেবে। কেন? আমার বাচ্চা আজকে ছোট, কাল আমার বাচ্চা বড় হবে, হলে পাওয়ারফুল হবে, তোমাকে হেল্প করবে। এ কথা শুনছেন না শোনেন না? তা তুমি যে আমার পাশে ছিলে আমারও জানা দরকার, তাই বলে গেলাম দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায়। আর যারা আহলে সুন্নাত আল জামাতে আগে থেকে ছিলেন, তারা বইগুলোকে চালু রাখুন।
তুমি কি ভাবছো দুদিন পরে যে হাতে পায়ে ধরে ফেলো ভাই জানেন না, এটা আমার জন্য নয়, ইসলামের জন্য। ইসলামের জন্য তোমাকে বলি, আমার সাথ দিতে দেবে না, কথা বলো দেবে না, হ্যাঁ, দুটো জায়গার মধ্যে যে কোনো এক জায়গায়। আর মা বোনেরা আপনারা ওই একটা জায়গাতেই চান্স পাবেন, সেটা হলো কি, আপনাদের পীর দাদা হুজুরের নামে যে নলেজ সিটি হচ্ছে, রোববার দিন যাবেন, ভোটার আই কার্ড বা আধার কার্ডের জেরক্স উল্টো পিঠে নম্বরটা নিয়ে যাবেন। আবার ভোটার আই কার্ড চাইলে, আধার কার্ড চাইলে কিছু, আবার অন্য সাইডের লোকেদের সমস্যা নেই তো, আচ্ছা ভুল বুঝতে পারে, তা কিছু নিয়ে যেতে হবে না, নাম অ্যাড্রেসটা লিখে নিয়ে যাবেন, কারণ একটা বই তৈরি করে দেবো, ওই লিখাটা দেখে দেখে আমরা বইয়েতে তুলে দেবো, কথা বুঝে আসছে। ওখানে গিয়ে একটা বাৎসরিক নলেজ সিটির দাতা হয়ে থাকবেন। হতে পারে 10 বছর পর আপনার ছেলে ডাক্তারি পড়বে, আব্বাস সিদ্দিকির হেল্পটা লাগতে পারে, হতে পারে 10 বছর পর আপনার বা আপনার পরিবারের কারো চিকিৎসা বড় ধরনের, অনেক টাকার ব্যাপার, আমার নলেজ সিটিতে আব্বাস সিদ্দিকির হেল্পটা লাগতে পারে। তুমি যদি আমার হও আমি তোমার হব, তুমি যদি আমার না হও আমি তোমার কেন হতে যাব, তুমি তো পিপাসিত আমি তো কল, তুমি যদি কলের না হও কল কেন তোমার হতে যাবে, তারপরেও কিন্তু আমি তোমাকে পিপাসিত ভাবছি না, চলো তুমি আমার মা হও, আমার বোন হও, আমার আব্বা হও, আমার ভাই হও। ছেলের সাথ দেওয়া উচিত আছে না নয়, ভাইয়ের সাথ দেওয়া উচিত আছে না নয়। তাই নলেজ সিটি আমি করবো ইনশাল্লাহ, স্বপ্ন নিয়েছি, আস্তে আস্তে হচ্ছে, হবে, সব জিনিস সময় লাগে। আজকে বাচ্চা হয়েছে, কালকে যদি বলেন ডাক্তার বানাবো, হয় না, সময় লাগে, 20-30 বছর পড়াবে, তারপরে পরীক্ষা টরীক্ষা অনেক কিছু দিয়ে তারপরে ডাক্তার যা বাবা এর ইনকাম কর লি আই মা খেতে বাপ খেতে কি, তা নলেজ সিটি আজকে হবে, সময় হবে, তারপরে বড় হবে, ইনকাম করবে, তখন তোমাদের ছেলেদের পড়াশোনা দেবে, তারপরে চিকিৎসায় সুযোগ সুবিধা দেবে। যদি বিশ্বাস থাকে দুটোর মধ্যে যে কোনো একটা জায়গায় নাম লিখাও, হয় সংগঠন এর কমিটি করো তাতে নাম লিখাও, আর নয় ডাইরেক্ট নলেজ সিটির দাতা হও। দুটো বই, দুটোতেই বই দেওয়া হচ্ছে, পুরুষ গুণ হারিয়ে ফেলবে না। আসো সালাম দিই, ইয়া নবী সালাম, তাহলে আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাব শুকর কেউ চুপ থাকবেন না, মুখ বন্ধ করে থাকবেন না, সবাই সালাম দেবেন। সালাম দিলে নবী পাকের জবাবটা পাওয়া যায়, জোরে বলুন সুবহান, কেন সালাম দিবা সুন্নাত, জবাব দিয়া নবী অবশ্যই জবাব দেন, শোনার কান নেই কিন্তু জবাব দেন, আল্লাহ শোনেন। কি জবাব দেন, আমরা যেমন সালাম দিই উনিও তখন আমাদের জন্য সালাম জবাব দেন, তোমাদের ওপরও আল্লাহ রহমত শান্তি বর্ষিত হোক, এটা নিতে চান না নবী বলুক। তাই মা বোনেরা মনে মনে, বাপ ভাইয়েরা জবান খুলে, কেউ বন্ধ থাকবেন না, এরপরও যদি কারো জবানে না বেরোয় জানতে হবে আপনি খুবই ফাটা কপালে। ভাষাটা কি খারাপ হয়ে গেল, চাত্তারি যে কত ফাটা কপালে, যে একা তো দেয়নি দেয়নি, একসাথে থাকার অবস্থাও তো বেরোচ্ছে না, আল্লাহ যেন ওই রকম কপাল হওয়ার আগে মরণ দে দেয় আমাদের, বলুন আমিন। আমরা নবীকে প্রেম করতে করতে যেন মরে যাই, বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া নবী সালামুন, ইয়া
হাবিব সালাম আলাইকা। বাপ সকলে বসেন গায়ে গায়ে, আল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়াসাল্লিম। চাদর মহরম করো আজ আজ। বাপ ভাইরা একটু টক করে এদিকে দেখেন, আপনি আগান তাহলে। হ্যাঁ 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 শোনে, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। একটা ছোট্ট কথা, হুজুরের স্মরণে আশুরা উপলক্ষ করে এই মাহফিল, ইমাম হোসেন পাক হুজুর ও আশুরা উপলক্ষ করে ব্যানার দেবে পরেরবার থেকে, ছবি নয় কিন্তু হুজুরের নাম দিয়ে ইমামে হাসান হুসাইন হুজুরের স্মরণে ও আশুরা উপলক্ষ করে দোয়ার মাহফিল আমার কাছে যাবে, আমি লিখে দেবো। আচ্ছা আচ্ছা, তো এই মাহফিলটা প্রতি বছর হবে এই গ্রামে, আপনারা খুশি না বেজার? যারা বাইরে থেকেও এসেছেন এই গ্রামে, হলো আপনারা আসলেন, কষ্ট করে আসলেন, আপনারা বেশি নেকি পাবেন, জোরে বলুন সুবহান। যে যতটা দূর থেকে এসেছেন তত বেশি নেকি, কেন পার কদমে দশটা করলে কি, আপনি গাড়িতে আছেন আর পায়ে হেঁটেছেন, আল্লাহ ঠিক জানেন ক কদম হয়েছে, কথা বুঝে আসছে না নাই। তাই বলবো এই মাহফিলটার জন্য যার যা খুশি পকেটে হাত দান দান করতে হবে। এই মাহফিলটা আল্লাহ চাইলে প্রতি বছরে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাত ও গ্রামবাসী কমিটির মানুষেরা সবাই মিলে এই মাহফিলটা করে, কথা বুঝে আসছে। গ্রামবাসী সবাই, মা বোন বাপ ভাই সবাই দান করে। আরেকটা কথা বলছি, আমি একটু মাহফিলকে কমিয়ে দিতে চাইছি, সব জায়গায় আর যেতে চাইছি না, আমি আমার কিছু জায়গা ঠিক করে নিতে চাইছি, এই এই জায়গাগুলোই যাব, বাকি জায়গাগুলো সব মানুষ আসবে, এসে সেখানে বসবে, অবশ্যই শুনবে। কেন সব জায়গাতে যাওয়া একটু অসুবিধে হচ্ছে, কেন অনেক রকম সমস্যা আছে, বেশি কিছু খুলে বলা যায় না। এর জন্যে আমি যদি এই গ্রামে আসি, এই গ্রামবাসীর অসুবিধে নাই তো, কি গো গ্রামবাসী লোকের হাত তুলে বললেন অসুবিধে নাই তো, কেন আমি জানি এই গ্রাম আমার দাদু হুজুরের বড় মহব্বত, কিন্তু আবার আমাকে মহব্বত করে কি না করে সেটাও দেখা দরকার। কেন এখন তো আব্বাস সিদ্দিকী কি বলবো আর অন্য দলের হয়ে গেছে, তো ওই জন্য পছন্দ সবার নাও হতে পারে। তবে মনে রেখে দিও আমি যাই করি আল্লাহর জন্য, রসুলের জন্য, দিনের জন্য করছি, আমার আল্লাহর সৃষ্টি মানুষ জাতিকে বাঁচাবার জন্য করছি, এটাও আল্লাহর জন্য। তুমি হয়তো আমায় ভুল বুঝছো, তাই বলে যাই বুঝার চেষ্টা করো। তাই যার যা খুশি শরীক হন, আর বিসমিল্লাহ শরীফে 11 বার দরুদ শরীফ, 3 বার সুরে ফাতে, 10 বার সুরে ইখলাস শরীফ। মা বোনেরা প্রতি বছর এই মাহফিলের জন্য, আশুরা উপলক্ষ করে মাহফিলের জন্য কোরআন ঘরে তেলাওয়াত করবেন, এরপরে বছর থেকে প্রতিটা বাড়ি থেকে যেন এক খতম করে কোরআন তেলাওয়াত হয় ইমামে হাসান হোসেন হুজুরের দুয়ার জন্য। আমার মায়েদের ঘরে বিশেষ করে বলে যাচ্ছে আর বোনেদেরকে, আর বাপ ভাইয়েরা প্রত্যেকটা বাড়িতে এই আশুরা উপলক্ষ করে এই জলসার জন্য প্রতি বছরে একটু হলেও দান করবেন, জমিয়ে রাখবেন, এই মাহফিলে দেবেন। আর মা বোনেরা পয়সা দিতে হবে না, আপনারা প্রতি বছরে এক খতম হলে প্রতিটা বাড়ি থেকে যেন কোরআন শরীফটা তেলাওয়াত হয়, এক খতম কোরআন শরীফ যতগুলো বাড়ি আছে প্রতি বাড়িতে যদি এক খতম করে তেলাওয়াত হয়, এই গ্রামের উপরে আমার নবীর একটা রুহানি দোয়া, আল্লাহর একটা খাস রহমত আসবে, জোরে বলুন সুবহান। এইভাবে ইমাম হোসাইন পাক হুজুরের জলসা করবেন, শুধু যে এই মাসে করতে হবে তা না, সারা বছর করা যায়। আমার হোসাইন কোনো একটা বিশেষ মাসের হোসাইন নয়, তার জীবনীটা প্রতিটা মানুষকে প্রতিটা মুহূর্তে ফলো করা দরকার। এত সুন্দর করে ওই ছাত্রটাকে তৈরি করেছে কে, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি তৈরি করেছে, নবীর ছাত্র, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরে বসে, কোলে বসিয়ে, কাঁধে করে ঘুরিয়ে ঘুরিয়ে মানুষ করেছে, ওই বাচ্চার মতো, ওই ছাত্রের মতো নিখুঁত ছাত্র আর পাওয়া যায়? হ্যাঁ, সেই হোসাইন হুজুর হাসান হুজুরের স্মরণে আমাকে যাবে, আমি লিখে দেবো, কী নাম হবে, স্মৃতিতে বাৎসরিক দুয়ার ও স্মরণ মাহফিল, কথা বুঝে আসছে। মা বোনেরা অবশ্যই মনে রাখবেন, এই রোজার মাসে এক খতম কোরআন শরীফ যেমন করেন, হুজুরের দুয়ার মাহফিলে আশুরাতেও এক খতম কোরআন শরীফ করবেন। আর এই মাসে আমলের খাতা জমা হয় আল্লাহর দরবারে, এই মাসে এক খতম কোরআন শরীফ দিলে ওটাও তো যাবে আল্লাহর কাছে, ভালো তো। হ্যাঁ, 8 খতম ইমাম সাহেব বলে গেলেন, আর 8 খতম কোরআন শরীফ আছে, এখানে 6টা রয়েছে, 11 সুরা ইয়াসিন 11 বার,
আল্লাহ কবুল করেন। আমার এই রাস্তার ধারে গিয়েছিল বাপ ভাইদের কাছে, যাও তাড়াতাড়ি যাও, দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে। তো আর একটা পত্রিকা আমি বার করি জানো তো, রিসালাত, ওই পত্রিকাটা নেবে, এই মাসের টা এখনো বেরোয়নি, বেরোলে সব নেবে। এই পত্রিকাটা নাও, সত্য মিথ্যা কলম ধরতে হবে, কলম শুনবে। আহা, ধোকা দিয়ে কুফাই ডেকে নিয়ে যে শহীদ করা হয়েছে, আমার হুজুরকে ধোকা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে, কথা বুঝে আসছে? দাওয়াত দিয়ে নিয়ে যে পানি পর্যন্ত যায়নি, কি কষ্ট দিয়েছে, তথাপি আমার হোসাইন হুজুর আমাদের জন্য বড় গর্বের, ঠিক না বেটি? তাহলে আমরা হাই হোসাইন নাই, আমরা বা হোসাইন, অর্থাৎ হোসাইন তোমার উপরে আমার আল্লাহর ফরিস্তারা পর্যন্ত নাচ করছে, জোরে বলুন সুবহান। আমার হোসাইন আল্লাহর প্রেমিক হয়ে শাহাদাত পান করে পৃথিবীর বুকে আল্লাহর প্রেমিকের শ্রেষ্ঠত্বের খাতায় নাম লিখে দিয়েছে, জোরে বলুন সুবহান। এটা আমাদের জন্য বড় ফখরের বিষয়, ঠিক না বে ঠিক গো? হ্যাঁ, যখন আলোচনা হয় বুকটা ভেঙে যায়, কত কষ্ট পেয়েছে আমাদের নেতা, আমাদের হোসাইন কত কষ্ট পেয়েছে। ওটা প্রেমের পানি চোখ দিয়ে বেরোবে, প্রেমের কষ্ট হবে, কিন্তু আমার হোসাইনের মাথা নত হয়নি, আমার হোসাইনের মাথা আল্লাহ বোলান্দি তখনও করেছে, আজও আছে, কায়ামতও থাকবে, জোরে বলুন সুবহান। আসেন, যে যা পড়েছেন আমাকে হাওলা করুন, তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা অইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়াতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ মাত্র ভুল হয়, মানুষ মাত্র ভুল হয়, কেউ যদি আমায় ভুল বুঝে ভুল করে থাকেন, জুম্মার দিন আসুন, আমি আপনার ভাই হই, ছেলে হই, আসুন বলুন, ক্ষমা করে দেবো, একে অপরে মিলে যাই, ভুল করবেন না। আর যদি বলেন যে না তুমি যাই বলো, আমি আমার যাই, ঠিক আছে, সেদিন বেশি দিন নেই, যেদিন ময়দানে মাহশর হবে জবাব দেওয়ার জন্য তৈরি থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ করবেন, ভালোবাসবেন, দাদা হুজুরের পরিবার যাকে ইচ্ছা একজনকে মানবেন, বাকিদের সম্মান করবেন, কিন্তু কাউকে যদি আপনার নজরে ভুল লাগে বিয়াদবি করবেন না, দূরে সরে যাবেন। আল্লাহুম্মা আমিন। হায় আল্লাহ, আমার আব্বা গুনো কে লিয়ে, ভাই গুনো কে লিয়ে, আম্মা গুনো কে লিয়ে, বোন গুনো কে লিয়ে, বাচ্চা গুনো কে লিয়ে হাত তুলিছে আল্লাহ। আল্লাহ সুন্দর পরিবেশ, এতগুলো মানুষ আমরা হাত তুলিছে আল্লাহ। আল্লাহ, জিকরে হোসাইন কিছু করলাম, কিছু আসুরা অন্য বিষয়গুলো বললাম, এক কথাই যা কিছু বলেছি আপনার জন্য, আপনার হাবিবের জন্য, দিন ইসলামের জন্য বলেছি আল্লাহ। আল্লাহ, আমার বলার মধ্যে কওয়ার মধ্যে যদি কিছু ভুল হয়ে যায় আপনি মাফ করে দেবেন আল্লাহ। কোরআন তেলাওয়াত আছে, আট খতম, ছ খতম, এক খতম, যে যা পড়েছে আল্লাহ, ইয়াসিন তেলাওয়াত আছে, ভুল ভ্রান্তি হয়ে গেলে আপনি মাফ করে দিন আল্লাহ, রহমত করে আল্লাহ, যদি খুশি কিছু সওয়াব দেন, সর্বতে সওয়াব। আকায়ে নামদার মুফাক্কিরে মওসুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াব ও নজরানা হিসাবে পৌঁছে দিন। পৌঁছে দি করবালা শহীদান হুজুর পাগ সব পৌঁছে দি আলে রসুলদের পাগ সব পৌঁছে দিন। আল্লাহ তালা তাম বিশ্বের নবী সিদ্দিকে সাদা সালেহীন আরে বিল্লা পীর মশাই কুতু আব্দাল হুজুর রুইর সব পৌঁছে দি কলিগাতে শিয়াতে সুইফাতি আলী ঐসি রহমাতুল্লাহ রূপাকে সব পৌঁছে দিন। হাওড়া জেলায় শিয়াজ আজিজ শখস রহমাতুল্লাহ আলাইহির রূপাকে সব পৌঁছে দিন।
মাদানীপুরে শুয়ে আছে আজি মুস্তফা, মাদানীপুর রূপক সব পৌঁছে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলে পীর ও মুর্শিদ মুজাদ্দিদ ও জামান দাদা হুজুর পীর কিবলা রূপক সবটুকু পৌঁছে দিন। দাদা পীরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রূপক সবটুকু পৌঁছে দিন। আল্লাহ এই গ্রামে যে কোনো মাহবুব বান্দা বান্দি থাকে তিনাদের রুহে রুহে সবটুকু পৌঁছে দিন। আজকে দিনে আমরা যারা তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকে দাদু কল্যাণী কল্যাণা কল্যাণী গুণ শ্বশুর কোন সাউরি গুলমাই মুরব্বী যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকে কবরে সট পৌঁছে দিয়ে কবরকে বেসে বাগান বানিয়ে দেয় আল্লাহ। আমাদের প্রত্যেকের বাপ মা দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ছেলে পুলি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্বামী স্ত্রী যারা হায়াতে আছে হায়াত দারাজ করুন, সুখে শান্তিতে রাখুন, দুবেলা দুমুঠো খাবার জন্যে আল্লাহ আমাদের ঘরে ভিক্ষার লাইনে দাঁড় করাবেন না। হারাম যেন না খেয়ে ফেলি, লোভ যেন না করে ফেলি, আল্লাহ হিংসা লোভ লালসা হারাম রাজানি শেরেক বদমাইশি চুবুল খুরি মিথ্যা কথা বলা লুট দাঙ্গা মারপিট থেকে আল্লাহ আপনি আমাদেরকে হিফাজত করুন। আল্লাহ জালিমদের জুলুম থেকে কাফেরের কুফুরি মুনাফেকের মুনাফেকি আল্লাহ তাদের থেকে আমাদের ঈমান সুজান মাল বাঁচা। আমাদের ছেলেরা বোঝে না আল্লাহ জালিমকে সাপোর্ট করে ফেলেছে, মুনাফেকদেরকে সাপোর্ট করে ফেলেছে। আল্লাহ এদেরকে ফিরিয়ে আসার তৌফিক দিন। নবী বংশের ছেলে আমার ছোট ভাইয়ের পাশে এদেরকে দাঁড় করিয়ে দিন। আল্লাহ আমার ছোট ভাইকে নাই সত্যের উপরে গরিব মানুষ সর্বধর্মের মানুষের চোখের পানি মুছার জন্যে আল্লাহ আমার ভাইকে অনেক বড় রাজ ক্ষমতা দান করবে। আল্লাহ নওসাদকে নাই পরায়ণ সত্যবাদী লিডার বানাবেন, আল্লাহ মাতৃভূমি প্রেমিক লিডার বানাবেন, জনদরদী লিডার বানাবেন, ইনসাফকারী লিডার বানাবেন, সত্যবাদী আল্লাহ গরিবদের সাহায্যকারী সহযোগী লিডার আমার ভাইকে বানাবেন আল্লাহ। সাহায্য আপনি করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।